আচ্ছা, ইমেজ ম্যানিপুলেশন নিয়ে কারো কোনো প্রশ্ন বা কিছু, ইমেজ লেয়ার মাস্কিং নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আজকে আমরা ইমেজ রিটাচিং করব, মুখ থেকে স্পট দূর করব এবং কালো থেকে ফর্সা করব, ঠিক আছে? ভাই, ইমেজ ম্যানিপুলেশনটা যদি আরেকটু দেখাইতেন, আমি ওটা বুঝতেছি না ঠিকঠাক। কোনটা আবার বললাম তো? ইমেজ ম্যানিপুলেশন, আচ্ছা, ইমেজ ম্যানিপুলেশন, ইমেজ ম্যানিপুলেশন ব্যাপারটা বুঝতে পারছি না। দ্য লাইক ম্যানিপুলেশন, হ্যাঁ বলেন ভাইয়া, ইমেজ ম্যানিপুলেশনের সময় আমরা দেখি বিভিন্ন, যদি আমরা তিন চারটা একসাথে ইমেজ নিই, নেওয়ার পর দেখা গেছে তিনটা তিনটা ইমেজে তিন রঙের কালার থাকে, ঠিক আছে? একভাবে এক কালার আনতে গেলে আমাদের খুব আছে, তিন চারটে কালার মিলে একটা যদি কালার করা যেত আর কি, আচ্ছা, এটা ইমেজ কিভাবে কালার চেঞ্জ করা, মানে কথাটা এটা যে ইমেজের কালার কিভাবে চেঞ্জ করবো, ব্যাপারটা এরকম যে একটার সাথে আরেকটার কালার ম্যানেজমেন্ট? সব সব কালার সব কালারটা ম্যানেজ করে একসাথে ঠিক আছে। আচ্ছা, আপনার মাউথ পিস থেকে নয়েজ আসতেছে, আপনার কথা বুঝতে পারছি না। কেউ কেউ আসানুল্লাহ ভাই, ওনার কথাটা একটু রিপিট করেন তো। আসানুল্লাহ ভাই, সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই আমি বলছি, আবার বলছি, আমার এখন কথা ক্লিয়ার আসছে? হ্যাঁ, এখন মোটামুটি ক্লিয়ার। না ভাই, আমি বলছি যে আমরা যদি তিন চারটা কালার নিই, যেমন একটা যদি সমুদ্রের কালার, একটা যদি সমুদ্রের ইমেজ নিই, একটা যদি প্রকৃতির ইমেজ নিই, আর একটা যদি আমরা জঙ্গলের যে কোনো একটা আকাশ বা থাকে যে কোনো একটা ইমেজ নিয়ে গোয়া, এখন দেখা গেছে প্রত্যেকটা ইমেজের কালারটা ভিন্ন ভিন্ন থাকে। এখন ওগুলো মিলেতে গেলে সবগুলো সবগুলো কাজ তো হয়, কিন্তু কালারটা কেমন অন্যরকম অন্যরকম হয়, কালারটা যেন আর কি খারাপ লাগে, কালার নাকি বেশি ঠিক হয়। ম্যানিপুলেশনের যে কালারটা, আমি কয়েকটা ভিডিওর ভিতরে দেখছি ইউটিউবে, যে কালাটা তারা কিভাবে যেন কন্ট্রোল প্যানেল থেকে যে না আনে, যেমন লাইট, তারপরে যে আপনার বিভিন্ন কালার ইফেক্ট দেয়। আলম রানা ভাই, ওনার কথাটা কি রিপিট করেন? ভাইয়া উনি মনে হয় বলতে চাচ্ছে যে ওই ম্যানিপুলেশন করার সময় আমরা যে পিকচার গুলো নেই, ধরেন সমুদ্রে নিলাম আর একটা শহরে নিলাম, ওই দুইটা পিকচার আর কি অ্যাডজাস্ট করতে তার ওই কালার গুলা মিলাইতে সমস্যা হচ্ছে, এটা মনে হয় বোঝাতে চাচ্ছে উনি। আসানুল্লাহ ভাই সেম কথাটাই বলেছে, আমি সেম কথাটাই বলেছি। উনি আপনাদের মাউথ পিস অনেকেরই নয়েজ আসতেছে, মাউথ পিস আপাতত ওপেন না করে। আচ্ছা, কালার কালার সাইকোলজি নিয়ে কিছু কথা বলেছিলাম, সেগুলো আমাদের অ্যাডস এর উপরে মোটামুটি ছিল। তো আজকে কিছু কালার ম্যানেজমেন্ট ইস্যু নিয়ে কাজ করবো। লাইক আমাকে একটা ছবি দেওয়া হয়েছে, এই মুহূর্তে এই ছবিটার একটু কালার কন্ট্রাস্ট চেঞ্জ করতে হবে। এই কালার কন্ট্রাস্ট গুলো আমরা কি কি উপায়ে চেঞ্জ করে থাকি? এক নম্বরে, এই যে একটা ইমেজ লেয়ার তো আগে থেকে সিলেক্ট রাখতে হবে। ভাই এটা কি কালার কারেকশনের কাজ? হ্যাঁ, কালার কারেকশনের কাজ। আচ্ছা, তো আমরা ফার্স্টে উপরে যে লেয়ারটা আছে দেখতে পাচ্ছি, সেই লেয়ারটা আমাদের সিলেক্টেড। এবার আমরা চলে যাব মেনু বারের মধ্যে, ইমেজ মেনু বারের, ইমেজ ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, মেনু বার অ্যাডজাস্টমেন্ট। সেই অ্যাডজাস্টমেন্ট থেকে বেশ কয়েকটা মুড আছে, সেগুলো আমরা দেখবো একটার পর একটা। তো এক নম্বরে আমাদের যেটা আছে ব্রাইটনেস কন্ট্রাস্ট। ব্রাইটনেস কন্ট্রাস্ট বলতে আমরা কি বুঝি? ব্রাইটনেস মানে কি? উজ্জ্বলতা, একটা ছবির মধ্যে উজ্জ্বলতা কতটুকু আছে সেই উজ্জ্বলতাটা আমরা বাড়াচ্ছি কমাচ্ছি। দুই নম্বর হচ্ছে কন্ট্রাস্ট। এই কন্ট্রাস্ট যেটা করে, কালো জিনিসকে আরো কালো করে, মানে ডার্ক কে আরো ডার্ক করে, হোয়াইট কে আরো হোয়াইটিশ করে। যেমন আপনি যদি এইদিকে দেন কন্ট্রাস্টকে -0 মাইনাসে নিয়ে আসেন, তখন এটা কিন্তু হোয়াইটিশ ভাব আসতেছে। আর যদি আপনি এটাকে আরো ডার্ক করেন, অর্থাৎ বাড়ান এটাকে, তখন দেখেন পুরো ছবিটা ওভারঅল একটু আরো বেশি লাইটিং আসতেছে বা আরো বেশি ডার্ক দেখা যাচ্ছে। যেসব জায়গায় ডার্ক সেগুলো আরো বেশি ডার্ক, আর যেসব জায়গায় ফ্যাকাশে সেসব জায়গায় আরো বেশি ফ্যাকাশে দেখা যাচ্ছে। তো ব্রাইটনেস কন্ট্রাস্টের মূলত এটাই কাজ, একটা হলো ব্রাইটনেস বাড়ানো। যেমন ধরেন আপনি সন্ধ্যাবেলা একটা ছবি তুলছেন, ছবিতে আলো খুব কম পড়ছে, যে কারণে ছবিটার ব্রাইটনেস বাড়াতে হতে পারে, তখন আমাদের এই অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস এসে ব্রাইটনেসটা বাড়াতে হবে বা কমাতে হবে, তখন একটা লেভেলে আসে। আর এই লেভেলটা এক একটা ইমেজের ক্ষেত্রে এক এক রকম, কোনটাই বাড়তে পারে কোনটাই কমতে পারে, এইটা একটা ছবির উপরে ডিপেন্ড করতেছে। যেমন আপনাকে ছবি দেওয়া হলো এইটা, তখন আপনি কি করবেন, এই ব্রাইটনেস কন্ট্রাস্টে এসে এটা আলো জ্বালাই দিবেন, কন্ট্রাস্ট কমাই দিবেন বা বাড়াই দিবেন, এরকম করে অ্যাডজাস্টমেন্ট করে অটোমেটিক ভাবে। এখানে অটোমেটিক ভাবে একটা অপশন আছে, অটো দিলে নর্মাল হলো একটা রেশিও নিয়ে নাই, বাট ম্যানুয়ালি করা ভালো, কারণ তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা আপনার চোখে ভালো লাগতেছে, আপনার চোখে বেশি উজ্জ্বল ভালো লাগে নাকি কোনটা ভালো লাগে, এটা আপনি বুঝতে পারবেন। তো গেল, এই ইস্যুটাকে বলা হইতেছে জাস্ট ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট। এটা আমরা পাচ্ছি মেনু বারের ইমেজ থেকে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট। তারপর এর পরের অপশনটা হচ্ছে লেভেলস। লেভেল একই কাজ করে অনেকটা, বাট একটু আলাদা।
যেমন ধরেন এই সাইড একটা বার আছে, এই সাদা বারটাকে যদি আমি এদিকে দিচ্ছি তখন দেখেন পুরো ছবিতে ওভারঅল উজ্জ্বলতা বাড়তেছে, পুরো ছবিতে ওভারঅল উজ্জ্বলতা বাড়তেছে। আবার এটা যদি আমি এদিকে কমাই তখন আবার ওই সেই কন্ট্রাস্ট যেমনটা বাড়ে কমে ওরকম ভাবে ইফেক্টটা ফেলতেছে। অর্থাৎ এই সাইডে দিলে আরো বেশি ডার্ক হচ্ছে, যে সব জায়গায় ডার্ক আছে সেগুলো আরো বেশি ডার্ক হচ্ছে। আবার এইটা যদি আমি এদিকে কমাই দিই তখন কিন্তু আবার লাইটিং আগের অবস্থায় আছে, তো লাইটিংটা আপ ডাউন করতেছে এখানে। আর এখানে ইনপুট আউটপুট লেভেল আছে, এখানে আউটপুট লেভেল আছে, আউটপুট লেভেলটা আমরা তেমন একটা ইয়ে করি না, নানাদানি করি না। তারপরে প্রয়োজনের সুবিধার্থে একটা ইমেজে এটা আপ ডাউন করা যেতে পারে। তো এই জিনিসটা ইমেজ টু ইমেজ ভ্যারি করে, কোনো ইমেজে বাড়ে কোনো ইমেজে কমে। তার মানে এই লেভেল আর ব্রাইটনেস পাশাপাশি, মানে বলা যাবে না যে এটা সেম, বাট এটা পাশাপাশি সিমিলার। কখনো আমাদের ব্রাইটনেসে কাজ করতে হয়, কখনো লেভেল নিয়ে কাজ করতে হয়। যেমন ধরেন আপনি সাদা রঙের একটা পেপার, সাদা রঙের একটা পেপার স্ক্যান করছেন বা একটা ছবি তুলছেন, সেই ছবিটাকে আপনি কিসে নিয়ে কাজ করবেন, তখন লেভেলে নিয়ে কাজ করতে হয়, তখন ব্রাইটনেস কাজ করার ইস্যু না, তখন লেভেল এসে কাজ করতে হয়। তো এরকম কয়েকটা ইমেজ নিয়ে যখন আপনারা কাজ করবেন এই অপশন গুলোতে যে, তখন আস্তে আস্তে করে আপনি বুঝতে পারবেন যে কখন কোন টুলটা নিতে হয়, এটা আস্তে আস্তে করে শিখে যাবেন। এই দুটো টুল নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করে ফেলেন, ছবির ক্ষেত্রে। আপনি যেমন ধরেন একটা স্টুডিওতে গেলেন, যা দেখলেন যে সে কন্ট্রোল এম দিয়ে অনেক কিছু ইউজ করতেছে, কন্ট্রোল এম ইউজ করতেছে, একবার কন্ট্রোল এল ইউজ করতেছে, একবার কন্ট্রোল ইউ ইউজ করতেছে, একবার ওরা অনেক শর্টকাটে কাজ করে, ওরা একসাথে অনেকগুলো কাজ জানে, বুঝে, শর্টকাট জানে, এই জন্য আপনার সামনে অনেক কাজ করতেছে। তো ব্যাপারটা হচ্ছে এই কাজটা যদি আপনার একটা দুটো টুলে হয়, আপনি যদি জানেন, আপনি যদি মন মতো যদি হয় তাহলে ওয়েলকাম, আর যদি না হয় তাহলে একাধিক টুল থেকে আপনি ইউজ করবেন। আচ্ছা এর কথা বলেন বলেন, আমরা যে আপনি যে দুইটা টুল দেখাইছেন, এখন আমাদের কাজ কমপ্লিট হওয়ার পর কেউ যদি আমাকে বলে যে এটা লাইট একটু কমিয়ে দাও বা বেশি হয়ে গেছে চোখে লাগতেছে, এইভাবে এই বিষয়ে আমরা কি করব? লাইট কমাই দিতে বললে আপনি কিভাবে কমাবেন তাই বলতেছেন? জি জি জি। আচ্ছা লাইটিং কমানোর ব্যাপারটা, লাইট বলতে কি বুঝাচ্ছেন? লাইক আমি যদি এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট বুঝাই, শুধু ব্রাইটনেসটা আপনি কমান, দেখেন ব্রাইটনেস কি, এটা হলো ওভারঅল টোটাল ইমেজটাকে আপনি ফ্যাকাশে করে দিচ্ছেন। লাইক একটা সন্ধ্যাবেলার ইমেজ এরকম থাকে, তখন সেটাকে আলো বাড়াতে আমি বলতে চাচ্ছি ভাইয়া বলেন। হ্যালো, আমি বলতে চাচ্ছি যে এখন আমরা মনে করেন ইমেজটা সেভ করে ফেলছি, ঠিক আছে, এখন যদি বলে যে আর একটু কমিয়ে দাও বা ওই এই অবস্থানে একটু আর একটু বাড়িয়ে দাও, এখন সেই ক্ষেত্রে কি করা যায়? আবার ফটোশপ আনবেন, আবার ফটোশপ এনে আমার মতো কাজ করবেন। আমি তো আবার ফটোশপ আনছি, একটা ইমেজ কেন ফটোশপ এনে আনছি না, এটা আপনার একটা জেপিজি, এটা আপনি ফটোশপ আনবেন এনে তারপর তার মধ্যে কাজ করবেন। তার মধ্যে আপনাকে ক্লায়েন্ট বলছে ধরেন ইমেজ থেকে তার কথা মতো আপনি ব্রাইটনেস কন্ট্রাস্টে গেলেন, যে এই যে আলো কমাই দিলেন, কন্ট্রাস্ট কমাই দিলেন, দেখতে খারাপ লাগতেছে, তখন আপনার মনে হলো যে না এখান থেকে না করে আমার মনে হয় লেভেল থেকে করলে ভালো হবে, তখন আপনি লেভেল থেকে করলেন। তো এই জিনিসগুলো আসলে প্র্যাকটিসের বিষয়, এই জিনিসগুলো আপনি বুঝবেন, করতে করতে বুঝবেন যে কখন কোনটা ইউজ করতে হবে। বুঝতে পারছি, আমি জাস্ট টুলগুলো দেখাবো এবং কিছু কাজ দিব সেগুলো করবেন। জি ভাই জি। ওকে, আমরা তাহলে দুইটা টুল দেখলাম, এর পরের টুলটায় আমরা চলে যাব, সেটা হচ্ছে এই ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভস। এই কার্ভসে যখন আমরা যাব, এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল এম, এই কার্ভসটা হচ্ছে রেখা, একটা রেখা। এই রেখা থেকে আমরা এই মিডল বরাবর উপরের দিকে যদি দিই তাহলে উজ্জ্বলতা বাড়ে এবং অনেক সুন্দর দেখা যায়। এটাও কিন্তু আমাদের কালার অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে কাজে লাগে, অর্থাৎ আমার কতটুকু লাগবে, কতটুকু লাগবে সেটা আমি এভাবে আপ ডাউন করে নিয়ে নিব। এটা কোনো কোনো ক্ষেত্রে বাড়ে, আবার কোনো কোনো ক্ষেত্রে কমাইতে হয়। বুঝতে পারছি, এখানে আপনাদের কাছে মানে দেখে আপনাদের কাছে মনে হবে যে ভাই তিনটা চুলের তো কাজ এক, আসলে তিনটা চুলের কাজ এক না, তিনটা চুলের কাজ একটু আলাদা, একটু আলাদা। দেখেন এই ছবিটা টোটালি দেখেন কতটা উজ্জ্বল, কতটা ভালো দেখাইতেছে, কিন্তু আপনি যদি ব্রাইটনেস থেকে এটা করতেন পুরো ছবিটা নষ্ট হয়ে যেত। আপনি যদি ব্রাইটনেস থেকে এই জিনিসটা করতেন পুরো ছবিটা নষ্ট হয়ে যেত। আবার ধরেন আমি যদি নিচের দিকে দিই, উল্টাপাল্টা করে দিই, তখন কিন্তু আবার এই ইয়েটা নষ্ট হয়ে যায়, মানে ইমেজটা টোটালি নষ্ট হয়ে যায়। তো এরকম করা যাবে না। অর্থাৎ আমরা যখন কার্ভসে আসবো, এই কার্ভসে আসলাম, আসার পর আমরা মোটামুটি এই দিকের অংশগুলো আমাদের বেশি ইউজ হয়, এটা ম্যাক্সিমাম ইমেজের ক্ষেত্রে এই রেখাটা আমাদের বেশি ইউজ হয়, ঠিক আছে। এখান থেকে আমরা বাড়াইতে পারি, কমাইতে পারি, এই জিনিসগুলো প্র্যাকটিসের বিষয়। একটা দুটা ইমেজ নিয়ে কাজ করলে হবে না, একাধিক ইমেজ নিয়ে কাজ করলে জিনিসগুলো ক্লিয়ার হবে। তাহলে আমরা একই টাইপের কয়েকটা জিনিস শিখেছি, তার মধ্যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল এবং কার্ভ, এই তিনটা অনেকটা একই টাইপের বাট এক না, সিমিলার। এই তিনটা কি ক্লিয়ার?
যেগুলো দেখা যাচ্ছে এই রেখাগুলো নিয়ে আমরা টানাটানি করতে পারি। এখন কোনটা কতদূর টানবো, কোনটা টানবো না, ঠিক আছে, কোনটা কিভাবে টানবো, এই জিনিসগুলা প্র্যাকটিস করতে হবে। যেমন আমি এক একটা ক্লিক করতেছি, ক্লিক করে সেটা টানতেছি, কখন এটা বাড়িয়ে দিচ্ছি, কখন এটা কমাই দিচ্ছি। তো এই ক্ষেত্রে কাজটা করার সময় আপনি চাইলে, যেমন এটা একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট করে দিলাম, বা এগুলো হচ্ছে আমি সিলেক্ট করতেছি, ডিলিট করে দিচ্ছি, বা সিলেকশন করে করে করতেছি। বাট নর্মালি ম্যানুয়াল আমরা যেটা করি, জাস্ট কার্ভসে আসার পর এই রেখাটাকে উপরের দিকে উঠাই দেই বা নিচের দিকে নামাই দিই, এতটুকু। বাট কিছু কিছু ক্ষেত্রে, কোনো কোনো ইমেজের ক্ষেত্রে আমাদেরকে এই রেখাগুলো আরো নিতে হয়। যেমন এখানে একটা ক্লিক করলাম, আর একটা রেখা আমি উপরের দিকে নিলাম, ঠিক আছে, আর একটা রেখা আমি এখানে ক্লিক করলাম, সেখান থেকে এটা আমি নিচের দিকে নামাই দিলাম। এভাবে কিছু কিছু ইমেজে কাজ করতে হয়। এটা লাইটিং এর ব্যাপার স্যাপার, আপনি টোটাল ইমেজের দিকে তাকাবেন আর একটু কাজ করবেন, তাহলে আপ ডাউন দেখতে পাবেন, তফাৎ বুঝতে পারবেন। ক্লিয়ার? আমার একটা কোশ্চেন, বলেন বলেন প্রশ্ন বলেন। কোশ্চেনটা হচ্ছে কালার কম্বিনেশন, কালার কম্বিনেশন নিয়ে, ঠিক আছে, মানে যে কোনো একটা, মানে আলাদা আলাদা যে কোন কাজে কি কালার কমবিটি, মানে কম্বিনেশনটা আমাদের করতে হবে, এটা একটু যদি বোঝাই দিতেন। হ্যাঁ, আমাদের আমাদের সিলেবাসে যতটুকু কালার কম্বিনেশন নিয়ে আছে আমি অবশ্যই দেখাবো। আচ্ছা, এই দুটো টুল কি আপনাদের? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি একটু বড় সমস্যায় ভুগতেছি। হ্যাঁ বলেন। আমি কোনো একটা কাজ করলে এক সপ্তাহ পরে ওই কাজটা আর পারি না। আচ্ছা, এই আমরা কি এই তিনটা টুল ক্লিয়ার? আমরা নেক্সট টুলে যাবো। এখন প্র্যাকটিস করবো না পরে প্র্যাকটিস করবো? আমরা এখন দেখবো না, আমরা পরে দেখবো। তো আমরা কালার ব্যালেন্স আগে যাচ্ছি। কালার ব্যালেন্স আমরা গেলাম, যাওয়ার পর দেখলাম আমাদের এখানে সায়ান, মেজেন্টা, ইয়েলো, সি এম ওয়াই তিনটে কালার আসছে এই সাইডে, আর এই সাইডে আছে রেড, গ্রিন, ব্লু। যাই হোক, এরকম কালারের বার আছে, দেখেই কালার দেখে বোঝা যাচ্ছে যে কোনটা কোন দিকে। তো আমি যখন এই কালারটা এদিকে দিচ্ছি, তখন টোটাল ইমেজের মধ্যে একটা লাল রঙের ইফেক্ট পড়তেছে, টোটাল ইমেজের মধ্যে লাল রঙের একটা ইফেক্ট পড়তেছে। অর্থাৎ আগে ইমেজটা কেমন ছিল, এখন ইমেজ কেমন হয়েছে। আবার সায়ানের দিকে যদি দেয়, তখন একটা কুল ইমেজ পড়তে, কুল একটা ইফেক্ট পড়তেছে। অর্থাৎ কোন কোন ইমেজ দেখা যায় যে কালারটা অনেক বেড়ে গেছে, কালারটা অনেক কমে গেছে, বা একটা ইমেজ কে কালারটা আরো সুন্দর করা যায় কিভাবে, তো তখন আমাদের এই টুল গুলো লাগে। যেমন ধরেন মেজেন্টা, মেজেন্টা আমি বাড়াই দিলে ইমেজটা আরো বেশি গ্রিনিশ হইতেছে, এরকমও কিন্তু হতে পারে। একটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে কিন্তু আমরা অনেক সময় আমাদের ব্যাকগ্রাউন্ড অনেক বেশি গ্রিন করে থাকি, বা ধরেন লাইটিংটা হালকা এরকম পিঙ্কিশ একটা ভাব দিয়ে থাকি অনেক সময় ইমেজে। আবার ধরেন অনেক সময় আমরা ইমেজের মধ্যে এরকম রেডিশ একটা ভাব দিয়ে থাকি, দেখে যাতে মনে হয় ভোরের একটা, ভোরের আলো বা সূর্য উদয়ের একটা সময় ছবি তোলা হয়েছে। এই ধরনের বিভিন্ন কাজে আমাদের এটা ইউজ করা হতে পারে। এরপর আসেন, যখন ইমেজ ম্যানিপুলেশন করেন, তখন ব্যাকগ্রাউন্ডের যে কালার, সেই কালারের সাথে ম্যাচিং করতেও আমাদের এই টুলগুলো ইউজ হতে পারে। যেমন ধরেন আমার ব্যাকগ্রাউন্ডটা সবুজ হবে, বা আমার ম্যানিপুলেশন ম্যাক্সিমাম জায়গা সবুজ, তখন আমি এই সবুজ কালারটা ইউজ করলাম, বা ম্যাক্সিমাম জায়গা আবার এরকম মানে আরো বেশি টিয়া কালারে, তখন আমি এই কালার ইউজ করলাম। কারণ বলতে পারেন যে ভাই আপনার এখানে হলুদ হলো না কেন, আমি তো ভাবছিলাম হলুদ হবে, তাই না? হলুদ হয়নি কেন? হলুদ এখন দেখেন হলুদ হয়েছে। যখন আমরা এই জিনিসটা মানে শুধু একটা নিয়ে কাজ করবো, তখন শুধুমাত্র ওই রংটাই পাবো, এগুলো জিরো থাকবে, যেমন এটাও জিরো, এটাও জিরো। তো যখন আমি এই প্রান্তে আসছি, তখন শুধু হলুদ আসছে, যখন আমি এই প্রান্তে গিয়েছি, তখন শুধু নীল আসছে, যখন আমি লাল করতে যাচ্ছি, শুধু এই প্রান্তে যাব, এরকম করে কাজ করব। আর যখন আমি দুইটাকে এক করব, যেমন এখানে লালও দিলাম আবার এখানে সবুজও দিলাম, তখন কিন্তু অ্যাকুরেট কালার পাবো না, দুইটা মিলে কন্ট্রাস্টে নতুন একটা কালার পাবো। আবার ধরেন হালকা নীলও দিলাম, তখন নতুন একটা কালার পাবেন। এরকম ভাবে কালার ম্যানেজমেন্ট আমরা করে থাকি। এই জিনিসটা হচ্ছে কালার ব্যালেন্সের মধ্যে, কালার ব্যালেন্সে এসে আপনি আপনার প্রয়োজন মতো কালার এরকম ভাবে এডিট করে নিতে পারেন, সেটা অবশ্যই সি এম ওয়াই এবং আরজিবি কালারের মধ্যে।
আমি যদি ব্যাকগ্রাউন্ডে কালার দেই ইমেজের মধ্যে আর কি যে মেয়েটা বসে আছে তার চেহারা ঠিক থাকবে, শুধু ব্যাকগ্রাউন্ডেই কালারটা চেঞ্জ হবে, এরকম কি করা যায়? বুঝিনি। আমি শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, মেয়েটা ঠিক থাকবে, অরিজিনাল থাকবে। আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, মেয়েটাকে ঠিকঠাক রাখবেন, এটাই দরকার কথা। জি আমরা এখানে কাজে চলে যাই। আমরা ধরেন এই যে একটা ইমেজ, এই ইমেজে আমরা কাজ করতে চাচ্ছি, তো এই কাজটা কয়েক ভাবে করা যায়। যেমন ধরেন আপনি খুব ভালো পেন টুল পারেন, আপনি পেন টুল দিয়ে খুব সুন্দর করে এটাকে সিলেক্ট করলেন, মেয়েটাকে সিলেক্ট করে রাখলেন পেন টুল দিয়ে। তো পেন টুল দিয়ে যদি সিলেক্ট করে রাখেন তাহলে তো কোনো কথাই নাই, পেন টুল দিয়ে আপনি যতটুকু বাইরে রাখছেন কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্ট করলেন, কন্ট্রোল জি দিয়ে কপি করে রাখলেন, কপি করে নিচের লেয়ারে কাজ করলেন। যেমন ধরেন আমি এই নিচের লেয়ারটা সাদা কালো করে দিলাম, যেমন ধরেন আমি নিচের লেয়ারটা এখান থেকে সাদা কালো করে দিলাম, কিন্তু আমার উপরের লেয়ারটা ঠিকই থাকে। মানে ব্যাপারটা হচ্ছে টোটাল ইমেজটাকে আমি সাদা কালো করে ফেললাম, বাট উপরে একটা জিনিস কপি করে রাখছিলাম, এইটা ঠিকই থাকলো, একটা ওয়ে গেল। এরপর আসেন এই জিনিসটা টোটালি সাদা কালো, টোটাল ইমেজটাই কিন্তু সাদা কালো। এবার আমরা চাইলে এটাকে মাস্কিং করতে পারি, অ্যাড লেয়ার মাস্ক করতে পারি। অ্যাড লেয়ার মাস্ক অপশন থেকে যে আমরা এটাকে ফুটা করে দিতে পারি, অর্থাৎ ব্রাশ টুল থেকে আমরা ঠিক যেমনটা মাস্কিং করেছিলাম সেই মাস্কিং করে আমরা এই জিনিসটাকে ফুটা করে দিচ্ছি। এটা বুঝছেন? জি ভাই। ধরেন এই লেয়ারটা টোটালি ফুটা, এই লেয়ারটা কিন্তু ফুটা হয়ে আছে, তাই না? সাদা কালো যে লেয়ারটা আমি করছি এটা কিন্তু ফুটা করে রাখছি, যাতে নিচের লেয়ারটা আমার ফুটে উঠে, নিচের লেয়ারটা দেখা যায়, আর এটা আমার উপরে দেওয়া। এটা বুঝতে পারছি আরেকবার দেখান। হ্যাঁ ভাই বুঝি না, ফুটা বলছেন বুঝি না। আচ্ছা আমার সাউন্ড কি বস ঠিক আছে? আমার সাউন্ড আরেকবার বলুন। হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা এখানে দুইটা লেয়ার আছে, ছবি আছে কয়টা? দুইটা ছবি আছে, কয়টা? দুইটা। তো আপনি একটাকে কালার চেঞ্জ, ধরেন একটার কালার আপনি চেঞ্জ করলেন কোনো কারণে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি কালার ব্যালেন্সে গেলেন, কালার ব্যালেন্সে যে ধরেন আপনি এরকম লাল করে দিলেন বা এরকম খুব সুন্দর একটা কোনো কালার দিলেন, কোনো কালার আপনি দিলেন, দেওয়ার পর এই মেয়েটাকে আপনি অরিজিনাল রাখতে চান, সেই ক্ষেত্রে এই ছবিটা কোথায়? উপরে। কালারিং ছবিটা কোথায়? উপরে। কালারিং ছবিটা আমি উপরেই রাখলাম, রেখে এইটাকে অ্যাড লেয়ার মাস্ক করব। অ্যাড লেয়ার মাস্কের কোন মুড? এই কালো কালার উপরে থাকবে না নিচে থাকবে? উপরে থাকবে। তো উপরে ব্রাশটা প্রয়োজন মতো নিব, প্রয়োজন মতো নিয়ে তারপর সফট ব্রাশ নিয়ে জায়গায় জায়গায় আমি এটাকে এভাবে এভাবে দিয়ে দিই। ব্যাপারটা হচ্ছে লেয়ারটা আলটিমেট ফুটা করা হচ্ছে, ঠিক যেমনটা আপনারা অ্যাডলার মাস্কিং এ করেছেন, অ্যাডলার মাস্কিং করে আপনারা ইমেজ ম্যানিপুলেশন করেছেন না, ঠিক ওই জিনিসটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এটা একটা ওয়ে। আবার অন্যতে পারতো আপনি পেন টুল দিয়ে কেটে রেখে দিতে পারতেন, তবে এই ধরনের কাজগুলো আমরা অ্যাডলার মাস্ক দিয়ে বেশি করে থাকি, তাতে হ্যারাসমেন্ট কম হয়। রাইট ভাই, অনেক সময় অল্টার দিয়ে ভাই মাস্কিং নে হয়, সেইটার পার্থক্য কি ভাই? বুঝি না আপনার কথা। অল্টার দিয়ে মাস্ক মানে মাস্কিং নেওয়া হয়, অল্টার দিয়ে অল্টার চেপে ধরে মাস্ক অ্যাড করা হয়, তো সেটার কাজ কি ভাই? কি ভাই আর শর্টকাটের কথা বলতেছেন? শর্টকাটের কথা আমরা না যাই, আপনি আবার বলেন ভাই, নিচে যে মাস্কিং অপশন আছে আমরা ক্লিক করে নিই, এইটাই এইটা নেওয়ার সময় যদি আমরা অল্টার ধরে নিই তাহলে সেই মানে রিভার্স মাস্কিং বলে, মানে বেসিক পার্থক্যটা কি? আচ্ছা এই জিনিসটা আমি এখনো দেখাই নাই, যদি দেখাই তখন প্রশ্ন করেন, অ্যাডভান্স প্রশ্ন করে এখন বাকিদের মাথা খেয়েন না, ঠিক আছে?
আচ্ছা এবার আমরা এটা কি ক্লিয়ার? জি ভাই এটা ক্লিয়ার, কিন্তু আমার একটু একটা প্রশ্ন, ছোট একটা প্রশ্ন ছিল ভাইয়া। বলেন। আমরা যে ম্যানিপুলেশন করছি, ম্যানিপুলেশন করার সময় যখন আমরা ওই যে দুইটা ছবি আমরা অনেক সময় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি বা ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের যে ফ্রন্টের যে ছবিটা এটার সাথে আমরা যে কালার ব্যালেন্সটা করছি, ঠিক আছে, এটা যদি একটু বুঝায় বলতেন তাহলে। সেক্ষেত্রে আমাদের লেয়ার থাকে, দুইটাও থাকে, তিনটাও থাকে, তো এটাকে আমরা কালার ব্যালেন্সটা, দুইটা তিনটা লেয়ার কে কালার ব্যালেন্সটা কিভাবে করবো? ওকে ফাইন। আচ্ছা এরপরে আমরা যাই কালার ম্যানেজমেন্ট, এই পর্যন্ত আসার পর এখানে যে লেয়ারটা আমরা এটাকে লাইক এটাকে আমরা অ্যাডলার মাস্ক থেকে ডিলিট করে দিতে চাই। তো মাস্ক যেখানে আছে মাস্কের উপর রাইট ক্লিক করে ডিলিট লেয়ার মাস্ক দিলে ডিলিট হয়ে যায়, এটা আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা যাব পরের টুলসে, যেমন সেই অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা হিউ স্যাচুরেশনে যাব। হিউ স্যাচুরেশন, এই হিউ স্যাচুরেশন মানে কি? হিউ স্যাচুরেশন, এই হিউ স্যাচুরেশন মানে হচ্ছে হিউ এর কিছু কালার আছে, যেমন ধরুন আমার এই কালারটা থেকে আমি আস্তে আস্তে চেঞ্জ করে অন্য কোনো কালার নিতে চাই, আমি এরকম কোনো কালার নিতে চাই, এরকমভাবে কোনো কালার নিতে চাই। অর্থাৎ আপনার কালারটা আগে কি ছিল, এখন কি কালার হচ্ছে, এখন যে কালার হচ্ছে সেই কালারটা কেন হচ্ছে, দুটো আগের কালার আর তার সাথে এই কালারের কম্বিনেশন, দুটো কালারের সাথে মিল করে এই একটা কালার আসতেছে। অর্থাৎ সব কালার তো সবসময় পাওয়া যায় না, তখন এই কালারটা আনতে হয়। যখন আরজিবির মধ্যে, যেমন ধরেন ভাই আমার এখানে আমি এখন গাঢ় বেগুনি কালার চাইতেছি বা পার্পেল কালার চাইতেছি, তো বেগুনি কালার বা পার্পেল কালার চাওয়ার জন্য ওইখানে তো পাই নাই, তখন আমাকে এখানে আসতে হবে, এখানে এসে ওইটার সাথে এটা ম্যাচ করতে হবে, ম্যাচ করে একটা কালার সেন্স নিয়ে আসতে হবে। এরকম আমি একটা কালার চাচ্ছি, এই কালারটা এখানে এসে সম্ভব কিন্তু ওইখানে সম্ভব ছিল না। তো এই ধরনের কিছু ইস্যু আছে, যেমন ধরেন আমাদের হিউ স্যাচুরেশনে মূলত আমরা যে কোনো জিনিসের কালার চেঞ্জিং ইউজ করে থাকি। যেমন ধরেন আমার একটা প্রোডাক্ট, ধরেন আমার একটা বিস্কিট, বিস্কিট কোম্পানির একটা বিস্কিট বা একটা চকলেট, লাইক সেন্টার ফুড, সেন্টার ফুড এর মধ্যে তিনটা ফ্লেভার আছে, একটা হচ্ছে কাঁচা আমের, একটা হচ্ছে পাকা আমের, আর একটা হচ্ছে ধরেন স্ট্রবেরি। তাহলে পাকা আমের জন্য হবে ম্যাঙ্গো কালার, অরেঞ্জ কালার, আবার হলো কাঁচা আমের জন্য হবে সবুজ কালার। তো এই কালার গুলো আমরা এখান থেকে চেঞ্জ করে থাকি, অর্থাৎ একই জিনিস, একই জিনিসের মধ্যে কালার গুলো চেঞ্জ করা। আবার দেখা যাচ্ছে কোন একটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করতে হইতেছে, তখন আমরা এইভাবেও কাজগুলো করে থাকি। গেল, এবার আসি আমরা আরেকটু অ্যাডভান্সে। যেমন ধরেন এই যে একটা ছবি, এই ছবির উপরে আমরা নতুন একটা লেয়ার নিলাম, সেই লেয়ারের মধ্যে আমি কোন একটা কালার নিচ্ছি। যেমন ধরেন আমি কমলা কালার নিই, আমি এখানে কমলা কালার নিলাম, কমলা কালার নিয়ে এই কালার পুরো লেয়ারটাকে আমি এখানে ঢেকে দিলাম, পুরো লেয়ারটাকে কিন্তু আমি এখানে ঢেকে দিয়েছি। তো এই যে লেয়ারটা কমলা কালার আমি কিন্তু ঢেকে দিচ্ছি, পুরো লেয়ারটাকে ঢেকে দিচ্ছি, এই যে লেয়ারটা, এই লেয়ারের মুখটা আমরা এখান থেকে চেঞ্জ করে, আমরা এখান থেকে চেঞ্জ করে দেখতে পারি যে সাথে কোনটা যায়, ওই কালারের সাথে আমরা কোনটা যাই। যেমন ধরেন আমি যখন মাল্টিপ্লাই দিচ্ছি, তখন একদম কমলা কালারটা তার মুখের সাথে ফুটে উঠে একদম খুব লাইটিং বা খুব জ্বলে গেছে বা মনে হচ্ছে সে লাইটের সামনে বসে আছে। ধরেন ডার্কেন দিলাম, ডার্কেন দিলে তার ইয়েলোইশ ভাবটা ফুটে উঠতেছে। আচ্ছা গেল, এখানে বেশ কয়েকটা ইফেক্ট আছে, এই ইফেক্ট গুলো লেয়ারের উপরে কাজ করতেছে, অর্থাৎ কোথায় কাজ করতেছে, উপরের লেয়ার, উপরের লেয়ারে যদি আমরা দেই তাহলে এরকম ভাবে এক একটা কালার আমরা আনতে পারি। তো এখান থেকে আমরা মূলত কোনটা ইউজ করে থাকি বা কোনটা আমাদের কাজে লাগে এখান থেকে, তো এখান থেকে মাল্টিপ্লাই লাগে, ডার্কেন লাগে, নিচে থেকে হিউ লাগে, এই কয়েকটা জিনিস আমাদের এখান থেকে সব থেকে বেশি লাগে। এটা এভাবে আমরা কালার ম্যানেজমেন্ট করে থাকি। ঠিক যেমনটা ধরেন মাল্টিপ্লাই দিলাম, দেওয়ার পর কি হলো, এই জিনিসটা একটা পলিথিন হয়ে গেল। মাল্টিপ্লাই দিলে কি হলো, ওই লেয়ারটা একটা পলিথিন পেপার হয়ে গেল, অর্থাৎ নর্মাল কালার হলো এইটা, তার সাথে লেয়ার অ্যাপ্লাই করেছি, লেয়ার অ্যাপ্লাই করেছি। আবার ধরেন এটা, এটা কি কালার ছিল, এটা কিন্তু অরেঞ্জ কালার ছিল, এই অরেঞ্জ কালারের জায়গায় আপনি যদি অন্য কালার দেন তাহলে আমি কিন্তু এখন এই কালারটা দিয়েছি। ধরেন আমি এখন লাল কালার দিতে চাই, টকটকে লাল কালার দিতে চাই, আমি টকটকে লাল কালার দিলাম, টকটকে লাল কালার দিলে লালের একটা ইফেক্ট করতেছে। ধরেন আপনি এখন নীল কালার দিতে চান, তাহলে নীল কালারটা আনবেন, নীল কালারটা যখন দিচ্ছেন তখন এরকম নীল ইফেক্ট করতেছে। অর্থাৎ অনেক সময় আমরা দেখি না একটা লাইটিং, একটা নীল, একটা রুম, নীল একটা রুমের মধ্যে সবকিছু নীল দেখাচ্ছে। এখন আপনার ছবিটা তো এটা, এখন এটা এই ছবিটা আপনি নীল করবেন কিভাবে? আপনার ছবি, আপনি একটা লাল লাইটের সামনে, আপনার সবুজ লাইটের সামনে, আপনার ছবিটা, আপনার রুমের এনভায়রনমেন্টে সবকিছু আপনি সবুজ চাচ্ছেন, তখন আপনি কিভাবে কাজ করবেন? তখন আমরা এইভাবে কাজ করে থাকি যে একটা ওই রুমের সবকিছুর ওই লাইট থেকে আমার ইফেক্টটা পড়ছে। এটা কি বুঝতে পারছি? আমি আরেকবার দেখাবো নাকি? গ্রেডিয়েন্ট দেখাবো কেন? ধরেন দুই দিক থেকে দুইটা লাইট আছে, ওই ইফেক্টটা দেওয়ার জন্য আর কি। ওকে, গ্রেডিয়েন্ট টুল নিয়ে আমরা কাজ করেছি, কিছুটা হয়েছিল প্রাথমিক পর্যায়ে। জি ভাই। আচ্ছা গ্রেডিয়েন্ট কয় প্রকার বলেন তো? গোবিন্দ কীর্তনিয়া ভাই, গ্রেডিয়েন্ট ছিল চারটে সম্ভবত আমার, মেবি
আলমরা না গ্রেডিয়েন্ট কয় প্রকার আর এক সপ্তাহের মধ্যে আচ্ছা ঠিক আছে আমি এতদিন করতে পারি নাই অসুস্থ ছিলাম তো আসলো এই লেয়ারে যে মুড এই লেয়ারের মুড গুলো এখান থেকে চেঞ্জ করা যায় যেমন ধরেন এই যে একটা লেয়ার এই লেয়ারের মুড আছে মুডের মধ্যে তো অনেক ধরনের মুড আছে তো এর মধ্যে আমরা ইউজ করতেছি ডার্কেন বা মাল্টিপ্লাই ডার্কেন মাল্টিপ্লাই আর একটা হচ্ছে এই হিউ এই কয়েকটা আমি ইউজ করতে বলেছি এছাড়া আপনারা অন্যান্য গুলো ইউজ করে করে দেখতে পারেন যে কোনটাই কেমন হয় এই জিনিসগুলো আপনাদের উপর ছেড়ে দিলাম তো আমরা মূলত যেগুলো ইউজ করে থাকি মাল্টিপ্লাই ডার্কেন স্ক্রিন ওভারলি সফট লাইট এরপরে আসে হিউ এই কয়েকটা আমরা সবথেকে বেশি ইউজ করে থাকি ঠিক আছে এই কয়েকটা আমরা সবথেকে বেশি ইউজ করে থাকি তারপরে অন্যান্য গুলো ইউজ হতে পারে এটা অবস্থা বুঝে ব্যবস্থা এই আর কি তো আমি আপনাদেরকে যেটা বলছি মাল্টিপ্লাই দেখাচ্ছি এই মুহূর্তে মাল্টিপ্লাই দেখাচ্ছি ডার্কেন দেখাচ্ছি হিউ দেখাচ্ছি আর হচ্ছে এখান থেকে সফট লাইট দেখাচ্ছি এই কয়েকটা দেখাচ্ছি বুঝতে পারছি তো এখান থেকে লাইটিংটা আমরা এখান থেকে আনতে পারি আমরা এই টুলসটা পেলাম ওই যে লেয়ার থেকে গিয়ে লেয়ারের প্রপার্টিজ থেকে গিয়ে রাইট জাস্ট একটা রং উপরে একটা রং মারছি আমি এই উপরে একটা রং মারছি রং মেরে আমি তারপর কাজ করতেছি আচ্ছা এখন একজনের প্রশ্ন ছিল যে লেয়ার মানে গ্রেডিয়েন্টে আমরা যে কিভাবে করব তো ধরেন আপনি গ্রেডিয়েন্ট দিলেন কি কালারের গ্রেডিয়েন্ট দিলেন লাইক আমি হচ্ছে দুইটা কালারের কম্বিনেশন দিলাম আমি এরকম একটা কালার দিলাম তো এই কালারটা আমার টোটাল পেজের মধ্যে আমি দিয়েছি তো ঢেকে দিছি এই মেসেজ কাট যায় এটি রে স্যার প্রশ্নকারী কোথায় চিন্তা করেন যেমন এখানে দেখে মনে হচ্ছে উপর থেকে সবুজ লাইট জ্বলতেছে তাই না মাথার উপর সবুজ লাইট জ্বলতেছে না মনে হয় যে ইংলিশ মুভিতে পুলিশ যখন অ্যাটাক করে কোন একটা বাহিনী যখন অ্যাটাক করে তখন সামনে একজন যায় আর পিছন থেকে সে বলে ক্লিয়ার ক্লিয়ার তারপর পিছন থেকে এবার আসি ইমেজ থেকে আচ্ছা আমরা একটা অন্য একটা প্রোডাক্ট নেই কোন একটা প্রোডাক্ট কি একটা প্রোডাক্ট নিবা একটা প্রোডাক্টের নাম বলেন তো এখন তো ম্যাঙ্গোর সিজন ম্যাঙ্গো ভাই না ম্যাঙ্গো না একটা এই স্পিড ক্যান না স্পিড ক্যান কি স্পিড ক্যান আচ্ছা এখান থেকে আমরা কোন একটা প্রোডাক্ট ডাউনলোড করি ধরেন
আমরা যখন কোন একটা কিছু কিনতে দোকানে যাই, তখন আমরা কিন্তু এর কালার ভেরিয়েশন চিন্তা করি যে এটার আর কোনো কালার আছে কিনা। ধরেন আমি দোকানে গেলাম এই স্যান্ডেলটা কিনতে, যে আট্টু বাট্টু গার্লফ্রেন্ড কে গিফট দিব। এখন আপনি আপনার আট্টু বাট্টু গার্লফ্রেন্ড এর জন্য একটা স্যান্ডেল কিনলেন, মানে হিল আর হতে পারে না নাকি? হতে পারে ভাই? হ্যাঁ হতে পারে ভাই। জানি এবার আসি আমরা সেই অ্যাডজাস্টমেন্টে তো অনেকগুলো অপশন দেখলাম আমরা, হিউজ স্যাচুরেশন আমরা দেখেছিলাম আর একটু ভালো করে দেখানোর জন্য। হিউজ স্যাচুরেশন আসলাম, আসার পর এই কালার গুলো যখন আপনি চেঞ্জ করতে চান তখন এই স্যান্ডেলের কালার ভেরিয়েশন তৈরি হচ্ছে, তাই না? তো এই জিনিসটার কালার ভেরিয়েশন হতেছে। যেমন আপনারা যখন একটা মডেলের ছবি তো দেখেন, ধরেন একটা ড্রেস কিনবেন অনলাইনে, একটা ড্রেসের পোস্ট দেখলেন, তো মডেলের ছবি একটাই তোলা হয়, ওই একটা ছবি তোলার পর ওইটাকে কালার কারেকশন করা হয়। কালার কারেকশন আমাদের হিউজ স্যাচুরেশন এক বড় একটা ভূমিকা থাকে, হিউজ স্যাচুরেশনটা চেঞ্জ করে এরকম একাধিক কালার দিয়ে দেওয়া। কোনটা আবার দেখাবো? আমরা যাচ্ছি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ স্যাচুরেশন। হিউ স্যাচুরেশন কোথায় দেখেন তো? হিউ স্যাচুরেশন, হিউ স্যাচুরেশন থেকে এটা বাড়াই কমাই দিলাম। বুঝতে পারছি মামুন মামুন ভাই? জি স্যার। এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। বলো আমরা ক্লিয়ার। এই পর্যন্ত ক্লিয়ার হলো আমরা অ্যাডভান্স হব। আচ্ছা ভাই এটার জন্য তো আপনি মাল্টি পাথ ইউজ করা যেতে পারে। তাহলে ভাবে করা যেতে পারতো। ভাবেই করা যেতে পারতো। আমরা অ্যাডভান্স হব। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন? এই এক প্রশ্ন ছিল। বলেন। এই পিএনজি ডাউনলোড করার জন্য কি কোনো ফ্রি সাইট আছে? হ্যাঁ আছে। বাট এখন বলা যাবে না। আরো পরে বলবো। যদি নিজে সার্চ করে বের করতে পারেন মোস্ট ওয়েলকাম, আর না পারলে পরে মানে ইলাস্ট্রেটরের মধ্যে বলবেন। আচ্ছা এবার আমরা যাব নেক্সট এ। ধরেন আমরা একটা ফেসবুক কভার করব। ফেসবুক কভার অফিসগুলো অফ রাখি, আমরা এখন কাজ করব সবাই। জাস্ট ফেসবুক কভার ফটো সাইজ লিখে আমরা সার্চ করলাম, দেখলাম যে ফেসবুক কভার ফটো সাইজ হচ্ছে 820x312 পিক্সেল। তাহলে ফটোশপের কাজ কি? ফটোশপের কাজ হচ্ছে ফাইল থেকে নিয়ে যাওয়া। না চার্জ এখন দেবো। এই মাউথপিস অফ রাখি, একজন মাউথপিস ওপেন করে কার সাথে যেন কথা বলছে। 820x312 আর এখান থেকে আমাদের যে সাইজ আছে, যেমন ধরেন এখান থেকে আমরা যে সাইজটা নিব সেখানে পিক্সেলটা আমাদের খেয়াল করে নিতে হবে যে আমরা পিক্সেল নিব নাকি আমরা ইসে নিব, কি বলে আমরা পিক্সেলে নিব নাকি ইঞ্চিতে নিব, এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে। পিক্সেলে নিব আমরা। ভাইয়া অফিশিয়াল বেসটা কখন থেকে শুরু হবে যে? মিজান ভাই মোবারক। জি ভাই আপনি কই থেকে জয়েন করলেন? ভাই আমি শুরু থেকে জয়েন ছিলাম তো। আপনি কোন ব্যাচের ক্লাস নিন কই পেয়েছেন? জি গ্রাফিক্স ওটাতে।
গ্রাফিক ডিজাইন আপনার গ্রুপের নাম? জি জি, এটা 20 তারিখের পর, 20 তারিখ থেকে না আপনাকে জানাই দিবে গ্রুপ। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। আমরা একটু গুগল থেকে দেখে আসি এখানে কি বলে। এখানে বলতেছে এর সাইজ হচ্ছে 820, হাইট কোনটা আর উইথ কোনটা বলেন তো। এখানে 820 কি হাইট নাকি এখানে 312 হাইট? 820 হাইট আর 312 উইথ। ভাইয়া নিউ ব্যাচ কবে থেকে স্টার্ট হবে? আপু 20 তারিখের পর জানাব, ইয়ে দিবে নোটিস, মানে 20 তারিখের পর আমাদের রুলস বলে এখানে 72 রাখা, বাট যদি আপনি 300 রাখেন তাহলে আপনি ইমেজ কোয়ালিটি ভালো পাবেন, যে কারণে আমরা কিছু কিছু সময় 300 রাখি। বলেন এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, এটা ক্লিয়ার হন? আপনি দেখে নিলেন তাই না, তাহলে আবার A4 কেন আসবে? এখানে সাইজ তো আপনি চেঞ্জ করে ফেলতেছেন। রেজলিউশনটা যদি একটু বলতেন, কোন কোন ক্ষেত্রে আমরা 300 দেবো, কোন কোন ক্ষেত্রে আমরা 72 দেবো? যদি প্রিন্টিং ডিভাইস এর জন্য হয় তাহলে অবশ্যই 300, যদি প্রিন্টিং ডিভাইস এর জন্য হয়, যেমন ধরুন আমি একটা কাজ করতেছি এই কাজটা প্রিন্ট হবে, তো এই ক্ষেত্রে এটা অবশ্যই 300 হবে। যদি আমি এটা ওয়েবসাইটের জন্য আপলোড করে থাকি, ওয়েবসাইটের জন্য বানিয়ে থাকি, তাহলে এটাই 72 হবে, এটা রুলস। বাট যদি আপনি সে ফর এক্সাম্পল যদি আমি কোনো কারণে ভুলে গেছি, ঠিক আছে, আমি এটা প্রিন্টিং মিডিয়ার জন্য করতেছি 72 দিয়ে, আর লগে ওয়েব পোর্টালের জন্য করতেছে 300 দিয়ে, দেন সে ক্ষেত্রে প্রবলেমটা কি হতে পারে? প্রবলেমটা হবে কোয়ালিটি নিয়ে, একটা কোয়ালিটি ভালো হবে, একটা কোয়ালিটি খারাপ হবে, একটা একটা ফাইল সাইজ বেশি হবে, একটা ফাইল সাইজ কম হবে। যেমন ধরেন আপনি যদি এখানে 72 দিয়ে কাজ করেন তখন এই ফাইলটা লাইট হয়ে যাবে, লাইট, যেমন ধরেন 600 কিলোবাইট, কারণ ফেসবুকে আপলোড করার জন্য আমার ওই 2-3 MB দরকার নাই, এটা তখন 600 কিলোবাইট হয়ে যাবে। আর যখন আপনি এখানে রেজলিউশন 300 দিবেন তখন আপনার ফাইলটা হয়ে যাবে 2 MB, বুঝতে পারছি আসা ভাই? তখন কোয়ালিটি, থ্যাংক ইউ, ফাইলের সাইজও বাড়তেছে। ক্লিয়ার? ইয়েস ক্লিয়ার, থ্যাংক ইউ। বলেন ভাইয়া, বলেন ভাইয়া, এই যে আমরা ফাইলগুলো সেভ করব কিভাবে? এই বুঝি না আপনার কথা, সেভ করে রাখি ভাই, আমি সেভ করে রাখি এই ফাইলগুলো, আর এগুলো মুখস্থ রাখতে হবে, কারণ সব জায়গায় না। আমরা তো মনে 20 তে কাজ করি না, 2020 আচ্ছা, তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় সুবিধায় এই 72 এর জায়গায় 300 দিতে পারি, যদি না আমার ফাইল সাইজ নিয়ে কোনো প্রবলেম না থাকে। ভাইয়া 72 আর 300 এর মাঝামাঝি অন্য কোন সাইজ দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে, 150 দেওয়া যাবে। একটা হলো লো, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে হাই। হাই হলো 300, মিডিয়াম হচ্ছে 150, আর লো হইতেছে 72। আচ্ছা ঠিক আছে, 150 দিতে পারেন, ঠিক আছে। তবে আমরা মূলত দুইটা রেজিস্টার করে থাকি, 72 আর 300।
তাহলে আমি ইচ্ছা করলো যে আমি কোয়ালিটিটা ভালো রাখবো, এই জন্য আমি 300 দিলাম, এখানে সেভ প্রিসেটে দিলাম, ওকে সেভ করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর কি হবে, একটা ফাইল আমাদের সামনে আসবে, আসলো। তাহলে এই যে ফাইলটা আসলো, এটা কিসের ফাইল বলেন তো, এটা কিসের জন্য নিয়েছে? ফেসবুক ব্যানার, ফেসবুকের ব্যানার না, ফেসবুকের কভার, কভার ডিজাইন, কভার কভার। এখন ফেসবুক কভার একটা ডেমো আমরা দেখে আসতে চাই, যে ফেসবুক কভার ডিজাইন বলতে আমরা কি বুঝি। যেমন এটা একটা ফেসবুক কভার, যেমন ধরেন এটা একটা ফেসবুক কভার, ফেসবুক কভার না, এটা কি আমরা বানাতে পারবো এখন? এই যে এই ফাইলটা কাটা কাটা করছে, এটা কিভাবে করছে? এই যে মাঝখান দিয়ে লাল লাল দিছে, লাল কাটা কাটা, এই কাটা কাটা সারা পারবো নাকি? এটা পারবেন আমি যদি শেপটা বাইরে থেকে নেই, বাইরে গেলে কোনো প্রবলেম না। হ্যালো, এই সাইডের শেপটা নিয়ে নিলাম, গেল এক সাইডের শেপ আমি বানাই ফেলছি। এবার নিচের শেপটা সুন্দর করে পেন তুলে গেলাম, পেন তুলতে ও স্যার একটু প্রথম থেকে আবার একটু দেখাবেন, এটা এটি একটু তাহলে মনে থাকবো, আবার একটু। ওকে, নতুন একটা লেয়ার নিব আমরা, আই ড্রপার দিয়ে কালার পিক করব, কালার পিক করে কালার ট্যাপ লাইক করে দিব। গেল, নিচে চলে গেছে, তাহলে উপরে আনবো। গেল, দুটো শেপ আমরা মেক করে ফেলছি। আপনি বলছিলেন তো আমরা এখান থেকে ভাইয়া এটা বিজনেস কার্ডের মতো নাকি? ভাইয়া মোটামুটি শুনতে পাচ্ছি না, সাউন্ড আসছে না। ওকে, হ্যালো, এখন আসছে, এখন আসছে। ঠিকানা কোথায়? ও ভাইয়া কথা বলতেছে ফোনে। আচ্ছা, আমরা যখন এই যে একটা শেপ নিলাম, একটা শেপ, এই শেপের মধ্যে আমরা যদি এটা শেপ টুল দিয়ে করি, পেন টুল যারা পারি, সবাই আমরা পেন টুল পারি, ধরেন পেন টুল দিয়ে শেপের মধ্যে যদি আমরা করি, তাহলে সুবিধা আছে কয়েকটা। সুবিধা নাম্বার কি 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 এবং সুবিধা নাম্বার মানে সুবিধা নাম্বার ওয়ান হচ্ছে এই যে এটা, যে কালার গুলো আমরা চেঞ্জ করতে পারতেছি।
আমাদের অল্টা প্যাকেজেস কন্ট্রোল প্যাকেজ থেকে কালার চেঞ্জ করা লাগছে না। দুই নাম্বার সুবিধা হচ্ছে এটা অটোমেটিক লেয়ার নিয়ে দেয়, এটা লেয়ার নেয়ার ঝামেলা নাই। তিন নাম্বার সুবিধা হচ্ছে এটা এখানে রাস্টারাইজ করা নাকি রাস্টারাইজ করা না বলেন তো? রাস্টারাইজ করা পার্থক্য আমি বুঝাইতেছি। এটা হলো আমার একটা স্মার্ট আর এটা হলো আনস্মার্ট হ্যাপ গাইয়া। এই দুটার পার্থক্য হইলো, এই দুটার পার্থক্য হলো যখন আমি কন্ট্রোলটি দিয়ে ট্রান্সফর্ম করলাম, অনেক ছোট করলাম বা অনেক বড় করলাম, সেক্ষেত্রে আমার কোয়ালিটি আগে যা থাকে পরেও তা থাকে। কিন্তু আমরা যদি এটার কোয়ালিটি মানে এটাকে যদি বড় ছোট করি তাহলে দেখেন এটার কোয়ালিটি ঝাপসা হয়ে যায়, কোয়ালিটি ঝাপসা হয়ে যায়। বুঝতে পারছি এই দুটার মধ্যে পার্থক্য হইতেছে এটা ঝাপসা হয়ে গেছে কিন্তু এটা হয়নি। হ্যাঁ এখন জুম করলে তো আপনার একটা ভাই আমি সেন্টুম দি করে ওটা স্মার্ট অবজেক্ট বানিয়ে নেই। বুঝিনা আপনার কথা। আমি সেন্টুম দিয়ে শেপ নিলাম, নিয়ে কালার অ্যাপ্লাই করে ওটাকে যদি আমি স্মার্ট অবজেক্ট বানাই তাহলে কি আপনি আমার কথা তুমি এটা প্রশ্ন চা? হ্যাঁ আমি বলছি যে আমি পেন্সিল দিয়ে শেপটা নিলাম, নেওয়ার পরে কালার অ্যাপ্লাই করলাম, করার পরে ওটাকে আমি স্মার্ট অবজেক্ট বানাইলাম, আচ্ছা তো আমরা একটা ছবি নিলাম, এবং এই ছবিতে আমরা এখন কাজ করব। ধরেন এই ছবিটা, যে আমি আনছি এটা কি রাস্টারাইজ করা নাকি করতে হবে বলেন তো? করা আছে ভাই, এটা রাস্টারাইজ করা রয়েছে, রাস্টারাইজ করা। ধরেন আমি একটা ছবি নিলাম, যে ছবিটা কিনা রাস্টারাইজ করা। আমরা যে ফাইলটা কাজ করছিলাম সেই ফাইলটা গেল কোথায়? আচ্ছা হোক, এটাও হোক, সমস্যা নাই। আচ্ছা এবার এই ছবিটাকে আমরা সেভ করলাম, সেভ করে নিয়ে এই ছবিটাকে আমরা ফটোশপের মধ্যে এই জায়গাটা নিয়ে আসলাম। তো এটা কি রাস্টারাইজ করা নাকি রাস্টারাইজ করা না? ভাই এটাও করা, আবার দেখে বলেন ভাই। হ্যাঁ ভাই এইটার করা, উপরেরটা করা, এখন যেটা দেখাচ্ছে ভাই উপরেরটা রাস্টারাইজ করা নয়। আরে উপরেরটা রাস্টারাইজ করা হয় নাই এখনো, একটা রাস্টারাইজ করা একটা রাস্টারাইজ করা না, তাই তো? বিভিন্ন কাজের সময় আমাদের এই জিনিসটা ছোট করা লাগতে পারে, ছোট করলাম না ওইটাকে, বিভিন্ন কাজের সময় আমাদের এই দুটাকে ছোট করা লাগতে পারে। ধরুন আমি দুটাকে ছোট করলাম, ছোট করে আবার বড় করলাম, বড় করার পর কি দেখলেন আপনি? একটার কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। কোনটার কোয়ালিটি নষ্ট হয়েছে? রাস্টারাইজ করা ছিল, রাস্টারাইজের ব্যাপারটা বা স্মার্ট অবজেক্টের স্মার্ট লেয়ারের ব্যাপারটা কি আপনারা বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই, জি ভাই, জি ভাই। আমরা কি যে কোনো জিনিস আইনে ধরে রাস্টারাইজ করে ফেলব? না 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 আমার তো প্রয়োজনের খাতির এটা রাস্টারাইজ করতে হবে, এটা রাস্টারাইজ আমার প্রয়োজনের খাতির এটা করতে হইলো। ধরেন করছি, করার পর আমার মনে হলো যে আমার কালার চেঞ্জ করা দরকার, আমার এটা করা দরকার, সেটা করা দরকার করলাম। তারপর আমার মনে হলো যে এটাকে আবার যদি আমি স্মার্ট অফিসে কনভার্ট করে দেই, এখন মাউসের রাইট ক্লিক করে ঠিক যেভাবে রাস্টারাইজ করছে সেখান থেকে কনভার্ট টু স্মার্ট অফিসে যাচ্ছে। কনভার্ট টু স্মার্ট দিলে এটা আবার স্মার্ট হয়ে যায়, স্মার্ট করে ফেললাম। তো এবার এই দুটাকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল টি তে ট্রান্সফর্ম করলাম, এটাকে ছোট করে দিলাম, ছোট করার পর আমরা এই দুটাকে আবার ধরলাম, আবার বড় করলাম। ঘটনা কি ঘটছে?
কোয়ালিটি ঠিক আছে তার মানে কাজ হচ্ছে কাজ শেষে আমরা আবার স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দিব ছোট করার ক্ষেত্রে আমরা স্মার্ট অবজেক্ট অ্যাক্টিভ করব তাই আপনি কি স্মার্ট অবজেক্ট ব্যাপারটা বুঝতে পারছেন জি ভাইয়া আপনি যখন কাজ করবেন তখন কি আপনি পাথে করবেন নাকি শেপে করবেন তো আমি আসলে পাথে করতেছি না শেপে করতেছি এটা আমি ওই মানে কাজ করার সময় এই জিনিসটা আমার মাথায় আসে না যে আমি কোনটাই করতেছি কারণ দুটাই একই কারণ এই জিনিসটা ক্লায়েন্ট বড় ছোট চাপে না ক্লায়েন্ট এটাই চাপে ক্লায়েন্ট এর থেকে বড় ছোট চাপে না কোয়ালিটি নষ্ট আর কিছু নাই এই জন্য মানে কাজগুলো ওয়ান টাইম এই কাজগুলো করার জন্য এত কিছু মাথায় চিন্তা করার দরকার নাই মানে আমার ক্ষেত্রে যে ভাই আপনি কিভাবে করেন তো আমার ক্ষেত্রে আমি এগুলো চিন্তা করি না যখন সামনে যেটা আসে যে টুল আসে সেটা দেখতে হবে বুঝতে পারছে কারণ এগুলো ওয়ান টাইম এগুলো এরকম করে এত বারবার রিউজ হওয়ার সম্ভাবনা নাই এগুলো ওয়ান টাইম এই যে করছি একবার ক্লায়েন্টে দিয়েছি এটাই শেষ তবে আপনাদেরকে মানে আপনাদেরকে যেটা যেটাই যেটা যে যেটা অবস্থা অভ্যস্ত হবেন সে সেটাই করতে পারেন বাট এই কাজগুলো শিখে রাখা উচিত অপশনগুলো শিখে রাখা উচিত এই আর কি আপনি92 এইভাবে না করে আমরা আর একটু সহজ ভাবে যদি করতে চাই সেই ক্ষেত্রে এমনটা হতে পারতো যে এখানে একটা শেপ এরপর এটাকে এর পাশে এতটুকু গ্যাপ নিয়ে আর একটা শেপ এরপর এটাকে কপি করে নিচে আর একটা শেপ এরকম করে আমি শেপটা সাজাইলাম চারটা শেপ নিয়েছি এখানে শেপ আছে কয়টা ভাই চারটা শিপ ধরে এটাকে ঘুরাই দিলাম এবার এই চারটারে একসাথে মার্জ লেয়ার করবো মার্জ লেয়ার মনে আছে আপনাদের মার্জ লেয়ার করলে কি হয় জিনিসগুলো মার্জ হয়ে যায় তাই না একটা একত্র হয়ে যাবে সবগুলো একত্র হয়ে গেল ভাই সুবাই করলাম জিনিসটা আমাদের হয়ে একই তাই না শুধু মার্জ লেয়ার করে দিয়েছি এটা গ্রুপ করলে হইবে না গ্রুপ করে করলে আলাদা হিসাব মার্জি করতে হবে বাহ ছবি তো আনছি মাশাআল্লাহ অনেক যাই হোক আমরা এই ছবিটাকে ধরেন আমি এই ছবিটাকে এই শেপের মধ্যে নিতে চাই এই ছবিটাকে আমি শেপের মধ্যে কিভাবে নিব লিফটিং মাস্ক করেন ম্যানিপুলেশন করার সময় যে ওই যে মোবাইলটা কেটে নিয়ে যে যেভাবে করেছিলেন ওইভাবে এখন ধরেন এই যে আমাদের আসান ভাই যে জিনিসটা না বুঝে সে কিন্তু প্রশ্ন করে এবং সে কিন্তু আদায় করে নেয় একটা জিনিস সে বুঝতেছে না সে কিন্তু আদায় করে নেয় মানে প্রশ্ন করলো আমরা আমি শুনলাম আপনাকে আনসার করতেছি এখন এখানে যারা আছে যারা প্রশ্ন করে না তাদের পানিশমেন্ট কি দেওয়া যায় তারা হওয়া না হোক
না ভাই এটা আমার আমাকে জিজ্ঞেস করতে হবে পানিশমেন্টের কিছু নাই পানিশমেন্ট আমার যে জিনিসটা প্রয়োজন আমি সেটা আমি আপনার কাছ থেকে নিচ্ছি আপনি দিচ্ছেন বিধায় আমি নিচ্ছি আপনি না দিলে কিন্তু আমি নিতে পারতাম না না যারা প্রশ্ন করে না আবার অনেকে অনেকের মতবাদ এইটা যে ভাইয়া প্রশ্ন করার আমরা সুযোগ পাই না এখানে অনেকে এই পক্ষ আছে যে আমরা প্রশ্ন করার সুযোগ পাই না বুঝছেন সব দিকে বিপদ আর কি হ্যাঁ ভাই গতকাল না এটা এটা না এটা আর কি এটা হলো মিথ্যা বানোর ভিত্তিহীন কথা ভাই আমরা সংলাপে বসি সংলাপে রাজনীতি বাদ দিয়ে কথা বসি আচ্ছা আমরা এখানে একটা শেপ নিয়েছি তো ধরেন এখানে একটা শেপ আর একটা ছবি আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ছবিটা এই শেপের মধ্যে যাবে এই ছবিটা এই শেপের মধ্যে যাবে তো এই ছবিটাকে যখন আমরা শেপের মধ্যে নিব ধরেন আমরা এই ছবিটাকে শেপের মধ্যে নিব আমাদের টার্গেট কি যে কোনো কাজে তো একটা টার্গেট থাকে যেমন এই টার্গেটটা হচ্ছে এই ছবিটা শেপের মধ্যে নেওয়া এইটা আমরা এতদিন যেভাবে করতাম সেটা হচ্ছে শেপটাকে কন্ট্রোল ধরে সিলেক্ট করা অর্থাৎ কন্ট্রোল ধরে যখন আমরা লেয়ার বক্সে ক্লিক করছি তখন আমাদের এই শেপটা টোটালি সিলেক্ট হচ্ছে এবং আমরা এই লেয়ার অর্থাৎ যে লেয়ারে ছবি আছে সেই লেয়ারে এসে কন্ট্রোল জে দিলে আমাদের ওই উক্ত লেয়ারটা কপি হইতেছে তখন এটাও আমাদের দরকার হয় না এটাও আমাদের দরকার হয় না আমাদের দরকার যেটা সেটা আমরা পেয়ে গেছি এটা তো শিখছে না তুমি নাকি ভাই হ্যাঁ ভাই শিখছে বলেন এইটা কি তো পারেন নাকি এটা তো পারতেন পারতেন না ভাই পারতাম ভাই এখন আবার ঝালাই করতে কিন্তু মাথায় আসে নাই ব্যাপারটা এখন মাথায় আসে নাই না এখন বুঝতে পারছি তখন মাথায় আসছিল না এখন কথা হচ্ছে ধরেন কোন কারণে আমার একটু মিসিং হইছে বলতে আমি চাইছি মানুষটারে এখানে আনতে কিন্তু কোনো কারণে হতে পারে না একটা ক্লায়েন্ট আপনি দিলেন এই মানুষটারে সিলেক্ট করলেন ক্লায়েন্ট বললো যে হয় না আমার গাড়িটাও লাগবে আমার গাড়ির অংশটাও লাগবে বা আমার ওই ছবির পাশের অংশটাও লাগবে আপনি এটারও ডিলিট করে দিয়েছেন এটারও ডিলিট করে দিয়েছেন কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ক্লায়েন্ট বললো যে আমার তো মুখে আসে না এই মুখে এনে দাও বা আমার তো গাড়ি আসে না আমার তো ওই জিনিসটা আসে না ওইটা এনে দাও এখন আপনি আনবেন কিভাবে আনা সম্ভব আপনার ক্লায়েন্ট আপনারা বলছে যে মাথাটা তো কেটে ফেলছো মাথাটা নিয়ে আসো আপনি কিভাবে আনবেন আপনি কিভাবে আবার করবো এখানে তো লেয়ার আর কিছু নাই একটা লেয়ার একটা শেপই আছে এই লেয়ারটা কোথায় আছে উপরে না নিচে আর এখন হলুদ লেয়ারটা এখন কোথায় আছে নিচে হলুদ লেয়ারটা এখন কোথায় আছে নিচে নিচে আমরা হলুদ শেপের মধ্যে কাকে নিতে চাই ছবিটাকে নাকি অন্য কিছু তাহলে এই ছবির লেয়ারে এসে মাউসের রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক আমরা ক্লিক করলে চলে যায় কোন অপশন এই যে লেয়ার ওয়ান এই লেয়ার ওয়ান এর মধ্যে আমরা এখানে এসে মাউসের রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এই ক্লিপিং মাস্ককে দিলে এটা ওই লেয়ারের মধ্যে চলে যায় পাইতে তারপরে কি এটা লেয়ার হয়ে থাকবে হ্যাঁ দেখেন এটা লেয়ার লেয়ারই আছে এটা অরিজিনাল অরিজিনাল আছে আমি যদি এখান থেকে আবার রিলিজ ক্লিপিং মাস্ক দেই তখন কিন্তু আবার এটা অরিজিনাল লেয়ার আছে এটা অরিজিনাল লেয়ার কাটাকাটি নাই এটা কোনো কাটাকাটি নাই এবং সবথেকে মজার বিষয় হচ্ছে আমরা এটাকে মুভমেন্ট করতে পারছি হ্যাঁ উপরে রাখো কোনটা যেটা আমরা ছবি করব আর কি সেটা উপরে রাখবো কোনটা যারাই আমরা ক্লিপিং মাস করবো তারে অর্থাৎ ছবি ছবি ছবিটা ছবিটা এখন কথা হচ্ছে ভাই আপনি নাড়ালে তো নড়ে কিন্তু আপনি চেয়েছেন দুটাই নড়ুক কিন্তু দুইটা তো নড়ে না দুইটা নাড়ানো দুটাকে একসাথে ধরে মুভ করতে হবে তখন এই দুটাকে একসাথে ধরে মুভ করতে হবে তাইলে নড়বে এখানে মার্স যদি করে ফেলেন তাহলে তো ঘটনা একই ঘুরে গেল আপনি যদি এখন এটাকে সিলেক্ট করে মার্স করে ফেলেন তাহলে তো ঘটনা আগের মতোই ঘুরে গেল মাস তো করা যাবে না আচ্ছা মাস ধরে করে দেন তাহলে ঘটনা তো একই এটা আর তো আপনি হাত নাড়াইতে পারতেছেন তাই না
মার্জ করা যাবে না, তখন আপনি যেটা করতে পারেন এডিটর ধরে গ্রুপ করে দেন, গ্রুপ এখানে মাউসের রাইট ক্লিক করে গ্রুপ করা যায়, গ্রুপ বা কন্ট্রোল জি দিলে গ্রুপ করা যায়। গ্রুপ মানে হচ্ছে যেমন আমি গ্রুপ 1 দিলাম, এটা একটা গ্রুপে আছে, তার গ্রুপ থেকে কি আবার মানে ব্যাক করা যায়, হ্যাঁ ব্যাক করা যায়। তার মানে আজকে আমরা আরেকটা নতুন টপিক শিখলাম, তার নাম হলো গ্রুপ। এখন ভাইয়া মুভ হচ্ছে শুধুমাত্র গ্রুপ, এই গ্রুপ হচ্ছে একটা গ্রুপ 1। ভাই লেয়ার গেল কোথায়? গ্রুপের ভিতরে, গ্রুপের ভিতরে ভাই। গ্রুপ খুলতে কি হবে? এই যে এখানে আইকন আছে, এখানে ক্লিক দিলে গ্রুপ খুলছে। এবার আপনি চাইতেছেন নড়াইতে নড়ে, কিন্তু গ্রুপ সুদ্ধা নড়ে। আপনি চাইতেছেন শুধু লেয়ার নড়বে, কিন্তু কি হইছে করো না, লেয়ার চেঞ্জ করতে হবে ভাই। লেয়ার চেঞ্জ করতে হবে, করলাম। তারপর না ভাই, হবে না, এটা আনগ্রুপ করতে হবে সম্ভবত। না 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 না, গ্রুপ ওই যে সিলেক্ট আছে উপরে, এই যে উপরে আমার কন্ট্রোল আছে, সেই কন্ট্রোলের মধ্যে, সেই কন্ট্রোলের মধ্যে এই যে অটো সিলেক্ট, শো ট্রান্সফর্ম, এগুলো জানেন কি অটো সিলেক্ট কি জানেন? জি না ভাই। যখন যেটারে ক্লিক করতেছি তখন অটোমেটিক্যালি সেটাই সিলেক্ট হইতেছে, ইহাকে বলা হয় অটোমেটিক সিলেক্ট, অটো সিলেক্ট। তখন আমি অটো সিলেক্টর উঠাই দিব, তখন দেখেন শুধুমাত্র এটাই সিলেক্ট, এখন এটা আর সিলেক্ট হয় না, এই নীলটা আর সিলেক্ট হয় না। নীলটা সিলেক্ট করতে গেলে এখানে যেতে হবে, তারপর মুভ করতে হবে, এটা আবার মুভ হবে না, তখন লালটা মুভ হয় না, কারণ লালটা মুভ করতে গেলে এই লেয়ার সিলেক্ট করতে হবে, তারপর এটা মুভ করতে হবে, কিন্তু এটা আর হচ্ছে না। আর অটোমেটিক যদি আপনি দিয়ে দেন তাহলে যখন যেটা ইচ্ছা তখন সেটা। জি ভাইয়া, এটাই সায়েন্স নাকি? আমাদের এখন এরপর একটা হলো শো ট্রান্সফর্ম। শো ট্রান্সফর্ম মানে এটা সাইজ কতটুকু, সবসময় ট্রান্সফর্ম হয়ে থাকে। আমরা ট্রান্সফর্ম করতাম কি দিয়া, কন্ট্রোল টি দিয়া না? জি ভাই। এই ট্রান্সফর্মটা দেখেন একা একা হয়ে থাকে, যখন আপনি যেটা সিলেক্ট করতেছেন সে অটোমেটিক বোঝা যায় যে চারপাশে বর্ডার কতটুকু আছে। আপনি যদি এটা এভাবে না ধরতেন আপনি কি বুঝতেন এটার বর্ডার কতটুকু আছে নিচে? না ভাই, না ভাই বুঝতাম না। কন্ট্রোল টি দিয়ে করা লাগতো, কন্ট্রোল টি দিয়ে করা লাগতো। এই জন্য আপনি যখন আপনার এই শর্ট ট্রান্সফর্ম কন্ট্রোল দিচ্ছেন তখন আপনি বুঝতে পারতেছেন আপনার একটা শেপে বা একটা ডিজাইনের কতটুকু বাইরটি আছে, বা বড় ছোট করতে হবে কিনা এই ট্রান্সফর্মার অপশনটা, তখন অটোমেটিক আসতেছে। তো এটা আমরা উঠাই দিতে পারি বা দরকার হলে দিতে পারি, আবার অটো সিলেক্ট আমাদের দরকার মতো আমরা উঠাই কম বেশি করে দিতে পারি। এখন কথা হচ্ছে আমরা যখন এটা করতেছি তখন এই গ্রুপ নিয়ে আমাদের মাতামাতি করা হইতেছে যে গ্রুপ নড়ে না কেন, বা গ্রুপের মধ্যে আমরা লেয়ার নাড়াইতে পারতেছি না কেন। এর কারণ হচ্ছে এই যে এখানে গ্রুপটা সিলেক্ট করা আছে, গ্রুপের জায়গায় জাস্ট লেয়ার দিলেই এই লেয়ারটা সিলেক্ট হয়, তখন এই লেয়ার বা এই লেয়ার নাড়াবে না। আচ্ছা গেল, তাহলে এই জিনিস যদি করতে পারেন, এই জিনিস যদি করতে পারেন তাহলে আপনি আমাকে বলেন যে একটা ফেসবুক কভারের মধ্যে এই জিনিসটা যে আছে এটা পারতেন? এখন এখন পারা যাবে ভাই? জি জি ভাই, এখন পারবো, এখন মনে হচ্ছে পারা যাবে ভাই। এটা পারবেন? মনে হচ্ছে না ভাই 100%। এই মেসটাতে আবার একটু যান, আর যেটা দেখাইলেন এইখানে তো 60টা বক্স মনে হয়, 10টা আপনি অঙ্কে ফেল করছিলেন। হ্যাঁ ভাই, এটা না আগেরটা, আগেরটা বলছিলাম, আগেরটা 60টা, ওই যে যেটা। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, 7টা নেবেন, এখানে 7টা নিয়েছে, আপনি 7টা নেবেন।
ভাইয়া আমি ওই যে ব্যাকগ্রাউন্ডে আমি কিছু কিছু ব্যাকগ্রাউন্ডে দেখছি এরকম এরকম স্কোয়ার কতগুলো ছোট 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 ঘুরি ঘুরি ঘর থাকে এগুলো করে কিভাবে এগুলো কি আলাদা নামা ডাউনলোড করতে হয় আপনার কথা শুনে বুঝিনি আর বলেন না ভাইয়া ওই যে আপনি হলো আমরা যে বিভিন্ন ইয়া দিছিলেন না আমাদের প্রজেক্টের মধ্যে কভার ডিজাইন দিছিলেন ওর মধ্যে যে চাঁদের মতো ছোট 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 মানে তারকার মতো ছোট 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 গুটি থাকে ওগুলা কিভাবে যায় ব্রাশের কথা ব্যাকগ্রাউন্ডের ভিতরে ব্রাশ দিয়ে হতে পারে পিএনজি হতে পারে নিজে তৈরি করা হতে পারে ক্লাস ভাই কিভাবে তৈরি করে দেখতে দেখা যাচ্ছে তৈরি করে পেনজন অনেকগুলো লেয়ার হয়ে যায় পরে ঝামেলা হিসেবে ফেসবুক কভার ফটো আর আপনার বিজনেস কার্ড এটা কি ভাই প্রায় কিছুটা একই রকম নাকি না ভাই কাজ জানলে সব কাজ সব তুলতেই করা যায় বুঝতে পারছেন আপনি হয়তো পারেন বিজনেস ভিজিটিং কার্ড করতে এই জন্য আপনার কাছে হয়তো জিনিসগুলো ভালো লাগতেছে বা কমন লাগতেছে তো আসলে আপনি যখন অনেকগুলো টুল পারবেন তখন এই জিনিসগুলো সব কমন হয়ে যাবে তখন মনে হবে আল্লাহ সবই তো পারতাম যেমন আজকে এই জিনিসটা এই জিনিসটা জানলে তো সবই পারতেন হ্যাঁ ভাইয়া আচ্ছা আমরা আরেকটা অ্যাডভান্স আরেকটা অ্যাডভান্স কিছু দেখি হ্যাঁ এই যে ব্রাশটা যে নিছেন এটা কালার কি চেঞ্জ করা যাবে অবশ্যই যাবে ব্লেন্ডিং অপশন থেকে এই যে কালার ওভারলি থেকে এই যেখান থেকে যে কালার দিবেন সেই কালার যাবে এইটা কি হয়েছে যে আরেকবার দেখাবেন ভালো হতো ভাই এই টুলসটা আমার একটু ঝামেলা আছে ভাই আবার একটু দেখান টুলসটা ঝামেলা আছে ভাই এটা যে আমি কতবার ট্রাই করছি পারি নাই আচ্ছা এটা দেখানো হয়েছিল এই যে দেখাচ্ছেন আমি খুলি নাই এটা যদি আপনি রাস্টারাইজ করতেন ধরুন আপনি রাস্টারাইজ লেট করলেন করার পর আপনি কন্ট্রোল ধরে এরিয়া সিলেক্ট করলেন এরিয়া সিলেক্ট করে তার মধ্যে হলুদ কালার দিলেন এইভাবেও হইতো কিন্তু এখানে ছাপ থেকে যেত যেখানে ছাপ দেখাচ্ছে দেখেন প্রমাণ দেখাচ্ছে কালো কালো শেড দেখাচ্ছে তাই না অ্যাকুরেট আসে না যে কারণে আমরা রাস্টারাইজ করবো না সেই স্মার্ট আছে তার স্মার্টই রাখি সেই স্মার্ট আছে তাকে স্মার্টই রাখলাম শুধুমাত্র তার মাউসের রাইট ক্লিক করে তার লেয়ারের অপশনটা ব্লেন্ডিং অপশনের যে লেয়ার অপশনটা আমরা চেঞ্জ করে দিব এখান থেকে কালার ওভারলি আছে জাস্ট কালার ওভারলির মধ্যে দিব কোন কালার লাগবে সেই কালারটা আমি এখান থেকে নিয়ে নিব ব্যাস কাজ শেষ বুঝছেননি বুঝছি ভাই তখন আমরা মাউসের রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গেলাম সেখানে যাওয়ার পর স্ট্রোক কোথায় স্ট্রোক লেখার মধ্যে ক্লিক দিতে হবে কারণ আমরা প্রতিটা অপশনে লেখার মধ্যে ক্লিক দিলাম দেওয়ার পর বুঝতে পারছি তপন ভাই এ
এখন কথা হচ্ছে আপনি যদি কোন একটা ইমেজ এর মধ্যে নিয়ে আসেন আপনি একটা ছবি আনলেন এখানে সেই ছবিটার মধ্যে কোন একটা ব্রাশ আপনি অ্যাপ্লাই করতে চান বা একটা ক্লিপিং মাস্ক করতে চান সেই ক্ষেত্রে এখন ব্রাশটা সামনে আনছি বলুন তো ব্রাশটা আমি এখন সামনে উপরে আছে না নিচে আছে ব্রাশটা উপরে আছে ভাই ব্রাশটা উপরে আছে ব্রাশটা যাবে নিচে এখন ব্রাশটা আছে কোথায় নিচে ছবিটারে জাস্ট আমি ধরে মাউসের রাইট ক্লিক করে এই ক্লিপিং মাস্ক যদি করে দেই তাহলে এটা ক্লিপিং মাস্ক হয় নাকি ক্লিপিং মাস্ক হইছে হইছে কি না কিন্তু আসে না কেন কারণ হচ্ছে যে ইফেক্ট দিয়ে রাখছিলাম না আমরা ইফেক্টের জন্য আসে না কালার ওভারলে দিলাম না কালার ওভারলের জন্য আসে কালার ওভারলেটা যদি না দিতাম বাফ করে রাখি তাহলে আমাদের এটা আসে তার মানে আমরা একটা ব্রাশের সাথে আমরা এরকম ক্লিপিং মাস্ক করতে পারি হ্যাঁ এটা আবার একটু রিপিট করুন তো এই ব্রাশটা নিছেন কিভাবে এমনি ব্রাশ নিয়ে কি ব্রাশটা নিছেন এখানে দাঁত ব্রাশ করা ব্রাশ নিছে একটা এখানে বের আসে একটা কেমন ব্রাশ নেওয়া যায় দাঁত ব্রাশ করা ব্রাশ তো পাই দিস না ভাইয়া আমরা ওই ক্লিপিং মাস্ক করার সময় নিচে যে শেপটা থাকে নিচে যদি দুইটা শেপ থাকে তাহলে সে কার সাথে ক্লিপিং মাস্ক হবে তার নিচে যেটা থাকে ওটার সাথে মানে এখানে তো দুইটা একসাথে সিলেক্ট করতে হচ্ছে না এদিকে দেখি একটা শেপ এই শেপের উপরে আমি একটা ক্লিপিং মাস্ক করতে চাই কবে থেকে আপনি তো কি ভালো খোঁজ খবর রাখেন আচ্ছা একটু দেখি তো এই যে লেয়ার এই যে ব্রাশটা ব্রাশটা আছে কোথায় উপরে ব্রাশটা যাবে নিচে জাস্ট নিচে আর এই লেয়ারে এসে জাস্ট লেয়ার ওয়ানটা যেটা ইমেজ এই ইমেজটাকে আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক তাহলে এটা ক্লিপিং মাস্ক হয়ে গেল বলেন বুঝি নাই কে হ্যাঁ বুঝতে পারছি বাট এখানে আমি আপনি যে কাজটা করলেন ব্যাকগ্রাউন্ডের উপরে মাত্র একটা লেয়ার ছিল এখন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে যদি আরো দুইটা তিনটা লেয়ার থাকতো সেক্ষেত্রে কি সবগুলাই মার্চ হয়ে যেত তখন তো ঝামেলা হইতো সেটাই বলছি ধরেন এই ছবিটা এই শেপটা এই শেপটা এর নিচে আসলে কি হবে তাই তো আপনার প্রশ্ন এই শেপটাও ক্লিপিং মাস্ক হয়ে গেছে আর যদি এর নিচে যাইতো তাহলে কি হবে এর নিচে গেলে নর্মাল লেয়ার বাট উপরে গেলে ক্লিপিং মাস্ক এখানে কি স্মার্ট অবজেক্ট করতে হয় নাকি আবার বলেন তপন ভাই না আমি এই যে ব্রাশটা চাই না ব্রাশটাকে স্মার্ট অবজেক্ট করে নিতে হয় এই ব্রাশটাকে স্মার্ট অবজেক্ট করবেন কি না হ্যাঁ হ্যাঁ এটা করলেও কিছু না করলেও কিছু না
স্মার্ট টপ তো চাকরি করা যাবে না কি বলেন ক্লিয়ার করে বলেন উনি মনে হয় বিহানসের কথা বলতেছে আমরা কি ওখানে কাজ এড করতে পারবো পারবো ভাইয়া কাজ এড করতে পারবো কিনা পারবো আজকে আমরা কি কি বুঝলাম একটু রিপিট করেন তো একজন বলেন তো আমরা কি কি শিখছি আজকে আমরা প্রথমে শিখছি যে আপনার কালার তারপরে হলো এই যে শেপ গুলা দেখাইলেন এগুলো আমরা এখানে বুঝি নাই কি কোনটা ভাই মাস্কিং টা একটু দেখাবেন মাস্কিং দেখাবো না মাস্কিং টপিক তো শেষ গত দুই তিনটা ক্লাস কি করছেন আপনি মাস্কিং এর একটু পরে আসছি তো তা যদি দেখান তো ভালো না আজকে আর দেখাবো না কারণ হচ্ছে আপনি পরে আসছেন বলে দিচ্ছেন নাহলে হয়তো দেখাইতাম আপনি পরে আসছেন ভিডিও দেখে নেবেন আচ্ছা আমরা এখন সবাই সবাইকে আমি একটা জটিল ছিল আপনার জটিল কাজ করবেন জটিল কাজে এখন ফেসবুকের কাভার ফটো শেষ করবেন জটিল একটা কাজ দিচ্ছি এই কাজের মধ্যে দিয়ে আপনারা এখন ফেসবুকের কাভার ফটো চ্যাপ্টার ক্লোজ করবেন কোনটা দিব এটা বেশি কঠিন হয়েছে নাকি ইজি দেন ভাই একটু ইজি দেন অনলাইনে যেহেতু ভাইয়ের মনে দয়া মায়া কম আমাদের প্রতি পিছনে যে আরেকটা কালার আছে এটা কিভাবে দিব কোনটাই এখানে কি টেক্সচার ব্যবহার করছে টেক্সচার কোথায় এটা পারবো সবাই ভাই নাই কি হবে নাই এটার যে মানে
উপরে নিচে যে নাই স্ট্রোক এই সাইডে কি হবে আমি কি জানি কিভাবে হবে আপনি জানেন ভাই এই মেসটা একটু বড় করে দেন আপনি একজন ডিজাইনার আপনি এটা বুঝবেন না কিভাবে হবে হ্যাঁ এটা পারবো পারবো সবাই কাজটা করি জি ভাইয়া ভাইয়া আমি তো ফোনে ক্লাস করতেছিলাম ফোনে করতেছেন এখন কি কম্পিউটার করতে পারবেন না এটা জি ভাই করেন ভাই আমার এখানে কারেন্ট নাই বিদ্যুৎ ভাই কে ডাকেন বিদ্যুৎ ভাই আছেন বিদ্যুৎ ভাই দ্রুত আপনি ওই ভাষাতে যোগাযোগ করে ওখানে চলে যান ভাই তাড়াতাড়ি আসেন ভাই আপনি কই ভাই একটু লিংকটা দিয়ে দেন না জুমের চ্যাট বক্সে দিব জি ভাই দেন ওকে দিয়েছি গ্রুপে দিলো হয় স্যার জুমের চ্যাট বক্সে দিয়েছি ওখান থেকে গ্রুপে দিয়ে নিয়ে নেন এই ইয়ে আলম রানা ভাই তো জিজ্ঞেস করলে প্রশ্ন করে হেল্পফুল হেল্প করবেন 10 মিনিট 10 মিনিট সময় আচ্ছা ভাই আপনার নাম কি আলম রানা হ্যাঁ ভাই বলেন না আজকে আশা করি ভাইকে অনেক মিস করতেছি তাই আপনার নামটা কি বুঝি নাই ভাইয়া আপনার নয়েজ আসছে তো আমার এখান থেকে শব্দ আসছে মেবি মাইক অফ করে আচ্ছা ভাই আমরা কি নিচেটা করবো না উপরেটা করবো আমার তো নেটই ছিল না আমি তো দেখি নাই দেখি আমি যেটা পারি সেটা তো হয় নাকি ভিডিও দেখতে হবে আমি তো ভয়তে ভাইয়ের সামনে কথা বলতে পারলাম না
এই আমি তো কাজ করতে তো কিন্তু স্ক্রিন শেয়ার করতে পারলাম না। মোবাইলের ক্যামেরা দিয়ে দিচ্ছি। আশরাফুল ভাই আছে? আশরাফুল ভাই নাই, কোনো প্রবলেম? আশরাফুল ভাইয়ের সাথে একটু কথা ছিল জন্য। ভাই আশরাফুল ভাইয়ের পরিবর্তে কে আছে? জি ভাই আলম ভাই আছে, ভাই বলেন। ভাই আছে ভাই, আমার একটা ক্লাস দরকার ছিল, 28 মিনিট একটা ক্লাস দরকার ছিল, যদি দিতেন ভাই। আপনি কি সামাদ আইটি কম্বো 1? জি সামাদ আইটি কম্বো 1। আপনাদের গুগল ড্রাইভে দেওয়া হয়নি? দেওয়া হয়নি, এজন্য চেয়েছি। ইউটিউবেও নাই, ক্লাস গুগল ড্রাইভে দেওয়া হয়নি। 28 তারিখেরটা আচ্ছা ভাই, এটা আশরাফুল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাকে বলতেছি। ভাই আপনি কি ওই যে গুগল ড্রাইভে দ্বিতীয় যে লিংকটা সেটা পাননি? লিংক যদি থাকে লিংকটা দেন না, পাই নাই। ওই দ্বিতীয় ইয়ার লিংকে আছে ভাই, তাহলে লিংকটা একটু দিয়ে দেন। কোন লিংকটা দেন তাহলে, গ্রুপে দিয়ে দেন। আপনাদের সামাদ আইটি কম্বো 1 এ দিয়ে দেন। ছবির লিঙ্কটা ঢুকিয়ে দেন না ভাই, লিঙ্ক তো জুমের চ্যাট বক্সে দিয়ে দিছে ভাইয়া। ভাই আপনি ধরতে পারতেছেন না? হ্যালো ভাই, ভাই ধরতে পারতেছি না আমি। ওই ভাই আপনি ওই লিংকটা কপি করেন, আমি বলতেছি আপনি লিংকটা কপি করেন, কপি করে গুগলে যা পেস্ট করেন, পেস্ট করলেই পারবেন। আচ্ছা ঠিক আছে, ওকে।
ভাই কে কাজ ভিডিও বান নাই ওই যে কম্বো ওয়ানে দিছি দেখেন ভাই আপনি কি স্টুডেন্ট আমাদের
আর কত সময় লাগবে? শেষ ভাইয়া? শেষ, ভেরি গুড। দেখি কার শেষ, স্ক্রিন শেয়ার করে দেখেন। আপনি সাইডে সাদা রং দিয়েছেন কিভাবে? মেসি মেসির দুই পাশে সাদা রং হয়ে যায় তো, মেসি আর ওই মেয়েটার পাশে সাদা রং হয় না। আসলে খুব কঠিন জি ভাই, খুবই কঠিন আজকে। চলে আর কি, নাইম আমার থেকে কাটা ভালো সেই হিসেবে চলে। আপনি লেখালেখি লিখবেন ছবি? মানে সবই তো ছবি, লেখালেখি করবেন কোথায়? মঞ্জুরুল ভাই ভেরি গুড, মঞ্জুরুল হয়েছে আপনার। আচ্ছা আমরা দুইজন একটা দেখছি, আর কেউ? ভাই আমি করছি কিন্তু আমার পিসি তে নেট কানেকশন নাই, তাই দেখাতে পারতেছি না। মোবাইলের পিছনে ব্যাক ক্যামেরা দিয়ে দেখ। আমরা কি আজকে নতুন কিছু শিখবো? হ্যাঁ, আপনি স্পট হিলিং এ আর একটা বিষয় নিয়ে কথা বলতে চাইছিলেন, সেটা ক্লিয়ার করুন আপনার মনে হয়। ভাই আমি কাজ করতে গিয়ে একটা প্রবলেমে পড়ছিলাম। বলেন। ওই লেয়ার মাস্ক করার সময় যখন অনেকগুলো লেয়ার ইয়া ছিল, লেয়ার ছিল তারপরে উপরে রাইখা হচ্ছিল না, পরে কপি করে নিছি। তারপর তখন এটা কপি করার একটা অপশন দেখাইলেন না, ওইভাবে কপি করে নিছি, নিচে রাইখা লেয়ারটা তারপরে কপি করে নিছি, ইমেজটা রাইখা উপরে শেপ রাইখা পরে কপি করছি। তারপরে কি হইছে? হইছে কাজ হইছে? হ্যাঁ কাজ তো হইছে, কিন্তু ওইভাবে লেয়ার মাস্ক করতে পারে নাই। লিভিং মাস্ক করতে পারে নাই তো? হ্যাঁ। এই সবাই আমার স্ক্রিনে আসি, সবাই আমার স্ক্রিনে আসি, সবাই কি বলছি? সবাই কি আমার স্ক্রিনে আসছেন? আমার স্ক্রিন দেখেন সবাই? আরো ভালো করা যায় কিভাবে? এই ইমেজটাকে আরো ভালো করা যায় কিভাবে? কন্ট্রোল জেড ইমেজটাকে কপি করলাম, এই ইমেজটার ইমেজ থেকে
অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারি বাট ইমেজ থেকে আমি ফারস্টে একবার অটো কন্ট্রাস্ট দিয়ে দিব অটো কন্ট্রাস্ট দিলে অটোমেটিক ভাবে একটু কন্ট্রাস্ট হয় অটোমেটিক কন্ট্রাস্ট দিলে একটু অটোমেটিক কন্ট্রাস্ট হয় গেল একবার দিছি হইছে এরপর ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট সেখানে গেলাম যে আমার ব্রাইটনেস একটু বাড়াতে ইচ্ছা হলো বাড়াইলাম একটু বাড়াতে মন চাইলো বা অবস্থা বুঝে ব্যবস্থা আর কি মোটামুটি আগের থেকে একটু ভালো হয়েছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ধরেন আমরা কার্ভস থেকে গেলাম কার্ভস থেকে হালকা একটু ইমেজটা আগের থেকে একটু লাইটিং করলাম এবার কথা হচ্ছে আপনার কথা আর স্ক্রিন একটু লেটে আসছে আপনার তাহলে নেটের সমস্যা এবার আমাদের সেম অবস্থা আমরাও দেখতে পাচ্ছি না আচ্ছা আপনারা কি দেখতে পাচ্ছেন না কথা একটু আগে আসছে স্ক্রিনটা দেখতে পাচ্ছি না জি ভাই আমরা দেখতে পাচ্ছি না গুলো কাজগুলো পরে আসছে না ভাই আমার এই জায়গায় তো ঠিক আছে আমার একই সমস্যা মনে হয় আচ্ছা না ভাইয়া আমার এই জায়গা ঠিক আছে দেখি ভাইয়াদের নেট প্রবলেম ঠিক আছে কারকার ঠিক আছে কারকার দেখি ভাই ঠিক আছে ঠিক আছে আরে ঠিক আছে দেখা যায় তো ঠিক আছে এই একটু দুই পক্ষ আমার এখানে সব সময় নেট আমার 14 এমবিপিএস প্লাস থাকে তো আমার এখানে সমস্যার কথা না আমারও তো নেট ফাস্ট আমি একা এক পিসিতে 5 এমবিপিএস চালাই আচ্ছা এখানে ভাই শেয়ার ব্যান্ডউইথ এক 5 এমবি কোনো ব্যাপার না আমরা যদি আরো ভালো করতে চাই যেমন ধরেন আমরা গাউসিয়ান ব্লার দিয়ে এটাকে যদি আমরা ফুললি ব্লার করে দেই আমরা টোটাল ইমেজটাকে এরকম ভাবে ব্লার করে দিলাম এই ইমেজটাকে আমরা যদি ব্লার করে দেই তারপর এই ব্লারটাকে যদি আমরা অ্যাডলার মাস্কে যে ব্রাশ টুলে যে এটাকে যদি আমরা ফেরত আনি সেক্ষেত্রে দেখেন ফুললি ডিএসএলআর এর একটা ইফেক্ট আমরা এখানে অ্যাপ্লাই করে ফেলছি এই জিনিসটা কি আপনারা পারবেন জি ভাই কি হবে জি ভাই না বুঝিনি আর একটু আপনি যদি কাজ করবেন সময় নিয়ে কাজ দেখার আগে বলেন যে মানে টুল ইউজ করার আগে যদি আপনি চিন্তা করেন যে আর্টিফিশিয়াল মনে হইতেছে তাহলে তবে এখানে বেশি হবে কম হবে তারপরে মানে ব্রাশ একবার সাদা দিবেন একবার কালো দিবেন লাল দিবেন মানে একবার সাদা দিবেন একবার লাল দিবেন কি দিয়ে তো ব্রাশটা আপনি করবেন নাকি মানে বিষয়ের মতো করে মাস্কিং করবেন না তা নাহলে আপনি পেন টুল দিয়ে কাজ করতে পারতেন পেন টুল দিয়ে আপনি করলেও তবে দেখে বোঝা গেছে অন্য জায়গার ফটো এখানে লাগানো হয়েছে কি ভাই একটু খেয়াল করলে বুঝতে পারবেন অরিজিনাল ফটো তো এইটা অরিজিনাল ফটোটা কিভাবে বুঝলেন আপনি এটা ক্যামেরা তুললে স্বাভাবিক এভাবে বোঝা যায় অনেকটা অনেকটা ছবি এরকম দেখা যায় আমার পেপালে দেন আমার পেপালে দিব এক
পেপাল থেকে নিব না, মানে আমার পেপাল থেকে নিতে হবে, আমার পেপালে অলরেডি ডলার আছে, কত ডলার যেন আছে। আপনি মাস্কিং করতে পারেন, আপনি চাইলে পেন টুল করতে পারেন। জি বলেন, বলেন ভাই, বলেন ভাইয়া। পেপাল আপনি কেমনে ইউজ করেন ভাইয়া? পেপাল তো বাংলাদেশ সাপোর্ট করে না। পেপাল বাংলাদেশ সাপোর্ট করে না, তারপর আমরা করি আর কি। কেমনে ভাইয়া? আমার পেপালটা মানে ইয়ে করতেছে না, অ্যাকাউন্টটা ওপেন করতে না। ভিপিএন থাকতে তো টেনশন, ভিপিএন আছে না? এই যে এক ভাই বললো ভিপিএন আছে, ভিপিএন দিয়ে করবেন। কিন্তু ভাইয়া নাম্বার ভেরিফাই করলে তো কিছু করতে পারি না। দেখাইলে ভালো হইতো, আমরা একটা ছবি নিলাম, সেই ছবিটাকে জাস্ট কপি করছি। কপি করে এই ইমেজটার একটা ফিল্টার দিব, ফিল্টার যেমন ধরেন আপনি বলতে পারেন যে ভাই ইমেজটার কালারটা আমি চেঞ্জ করলাম, আমি কালারটা চেঞ্জ করে এরকম কালার দিলাম, তো দেওয়ার পর আমি হচ্ছে চাচ্ছি মেয়েটার ইয়ে রাখতে, মেয়েটার কালার ঠিকঠাক রাখতে। তখন আমরা কি করছিলাম, তখন এই যে অ্যাডলার মাস্কে যে ঠিকই তো আমরা এই ব্রাশ দিয়ে এই মেয়েটার ইয়েটা মানে মেয়েটার ইমেজটাকে আমরা বের করে আনছিলাম, তাই না? এই তো কাজটা করছিলাম নাকি, ফুটা করে দিছিলাম মাস্কিং করে। তো ঠিকঠাক কাজ, একই কাজ। আমরা এটাকে একটা নতুন একটা লেয়ার নিলাম, তো উপরে যে লেয়ারটা সেটাকে আমরা মেনু বারের ফিল্টার থেকে, ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার দিচ্ছি। ব্লার ব্লার মানে কি? ব্লার মানে ভাই একটু জুম বাড়ায় নেন, আপনি জুম করে নেন তাহলে আমরা দেখতে সুবিধা। ব্লার মানে হচ্ছে ঝাপসা করা, যেমন এই একটা ছবি উপর নিচ করা আছে, এই ছবিটাকে মেনু বারের ফিল্টার থেকে এই ব্লার জাস্ট ব্লার ব্লারের থেকে, এখানে অনেক ধরনের ব্লার আছে, তার মধ্যে আমরা নিব গাউসিয়ান ব্লার। অন্যগুলো নিয়ে দেখতে পারেন, তবে আমাদের সব থেকে বেশি ইউজ হয় গাউসিয়ান ব্লার, আর একটা হচ্ছে মোশন ব্লার, এই দুইটা আমরা সব থেকে বেশি ইউজ করে থাকি। এটা গাউসিয়ান, আর একটা হচ্ছে মোশন। মোশন যখন গতিশীল, আর গাউসিয়ান মানে নর্মাল, নর্মালটাই সব থেকে বেশি ইউজ হয়। তো গাউসিয়ান ব্লারের মধ্যে গেলে এই যেরকম ঝাপসা হয়ে যায় ইমেজটা, আর এই ঝাপসাটা আপ ডাউন করা যায়। আমি কতটুকু ইমেজটাকে ঝাপসা করি, আমরা ডিএসএলআর ক্যামেরা দিয়ে কি করি, ফোকাস ডিফোকাস করি না, পেছনের অবজেক্টটাকে ঝাপসা করে দেই। এখান থেকে আপনি ঝাপসা করে দিলেন, আমি ঝাপসা করে দিলাম। ঝাপসা করে দেওয়ার পর এই যে ছবিটা, এই ছবিটা কোথায় আছে? সামনে আছে, একটার সামনে একটার পিছনে রাখতে হবে, একটাকে সামনে একটাকে পিছনে রেখে আমরা জাস্ট কি করবো, এখন কি করবো বলেন তো? মাস্কিং করে দিবো, তাহলে আমাদের কাজ মাস্কিং করবো। মাস্কিং মাস্কিং করে দিলে আমাদের কিন্তু কাজ শেষ। আমি আবারও দেখাচ্ছি, জাস্ট আমরা কপি করলাম ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার, গাউসিয়ান ব্লার থেকে আমরা ব্লারনেসটা বাড়ায় দিলাম, ব্রাইটনেস ব্লার করলাম। এরপরে অ্যাড লেয়ার মাস্ক থেকে আমরা একটা ব্রাশ দিলাম, সেই ব্রাশ থেকে আমরা সুন্দর করে এটাকে বের করে দিচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছি এটা কি ভাই? এটা বুঝতে পারছি ভাইয়া। ভাইয়া আমার একটা প্রশ্ন আছে, বলেন। বলে ফেলেন ভাইয়া, আমরা ব্রাশ টুল দিয়ে মানে ব্লারটা গ্যাগরার সময় মানে যদি বেশি বেশি হয়ে যায় এটা কিভাবে ফিরিয়ে আনবো? বুঝিনি, ব্লার বেশি হয়ে গেলে? হ্যাঁ হ্যাঁ, ব্লার বেশি হয়ে গেলে এইখান থেকে আর কমানোর সুযোগ নাই, এখান থেকে ব্লার আর কমানোর সুযোগ নাই। আপনারা আগবার যদি যান, আবার যদি গাউসিয়ান ব্লারে যান, তাহলে এখান থেকে আপনি গেলেন যে আপনি এখান থেকে কমাইতেছেন বাড়াইতেছেন, কিন্তু ফলাফল কি হইতেছে সেটা না, মানে আমি মাস্কিং করে ইমেজের উপরে মুছতেছি বাট হলো ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের ব্লার ঠিক করে কিভাবে ঠিক করব? আপনার প্রশ্নটা বুঝি নাই, প্রশ্নটা একটু ক্লিয়ারলি বলেন ভাই। যেমন আপনি এই যে মাস্কিং করে অরিজিনাল ইমেজটা ফিরিয়ে আনতেছেন আর ব্যাকগ্রাউন্ডটা ব্লার হচ্ছে, কিন্তু আমরা ইমেজের উপরে মুছতে কিন্তু ইমেজের বাইরে মুছে ফেলছি, সেটাকে কিভাবে ব্যাক করব?
আসান ভাই আপনার প্রশ্নটা বুঝছেন নাকি ভাইয়া? এটা বলছে ওই যে হচ্ছে যে বলতে চাচ্ছে যে ছবিটাতে যে আপনি ব্লারটা দিচ্ছেন, ওই ব্লারটা যদি বাহিরে ব্যাকগ্রাউন্ডে পড়ে, ওই ব্যাকগ্রাউন্ডটা মোছার জন্য কি করব? মানে এই যে ব্ল্যাকটা আমরা উপরে রাখছি, সেইটা হোয়াইটটা উপরে দিব, ব্ল্যাকটা নিচে নামাই দিব। হ্যাঁ তাই না? আমরা যখন এই যে একটু বেশি হয়ে যাচ্ছে তখন তো আমরা এটা কালারটা রিভার্স করে দিচ্ছি, রিভার্স করে তো আমরা এটা দিচ্ছি। হ্যাঁ এই প্রশ্ন এখন কেন আপনি মাস্কিং কি করেন নাই? ঠিক আছে বাই করছি, বাট এই প্রশ্ন আজকের দিনে কেন? তাহলে তো আপনি মাঝখানে একটা ক্লাস মিস করতে গেছেন, মিস করছেন? না না ক্লাস মিস করি নাই ভাই, কাজও করছি, বাট ওইটা আমার ওই যে মানে আপ ডাউনটা খেয়াল ছিল না এজন্য। ওকে আচ্ছা গাইস, আমাদের আজকের ক্লাস অলমোস্ট শেষ। এখন কথা হচ্ছে আপনারা যদি আজকের ক্লাসটা ভালোমতো বুঝেন তাহলে আপনারা নেক্সট অ্যাডভান্স হবেন, আদারওয়াইজ নেক্সট অ্যাডভান্স হওয়া যাবে না। আর একটা আরেকটা বিষয় হচ্ছে আমি শুক্রবারে ক্লাস নিব না, শুক্রবার আমি ছুটি নিছি, মানে ছুটি নিব, শুক্রবার আমি ঢাকার বাইরে থাকবো। তো শুক্রবারে আপনাদের জন্য আমি কয়েকটা কাজ দিব, এই কাজগুলো আসলে ভিডিও দেখেই করতে হবে আপনাদেরকে। তার মধ্যে দুইটা টপিক আছে, একটা হচ্ছে আমাদের অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করা, অল সোশ্যাল মিডিয়া একটা অ্যাকাউন্ট। এই ভিডিওটা কি আপনাদেরকে দিয়েছিলাম? না ভাইয়া। জি না ভাই, লিখ। হ্যাঁ স্যার, এটা পাইনি স্যার। আচ্ছা এটা হচ্ছে ধরেন আপনারা যে কাজগুলো এই যে বিহান্স সাজাবেন, বিহান্স খুলবেন, পোর্টফোলিও খুলবেন, ফেসবুক, লিংকডইন, এরপরে টুইটার, পিন্টারেস্ট, এরকম আমাদের অনেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা লাগে। তো এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের একটা ভিডিও করা আছে স্পেশাল। এই ভিডিওটা প্রতিটা ব্যাচেই দেওয়া হয়, প্রতিটাই করে। যেহেতু আমি ওই দিন শুক্রবারে আমি থাকবো না, তাইলে আপনারা এই দিনে কাজে লাগাই ফেলান, অর্থাৎ ওই দিনে আপনারা এই ভিডিওটা দেখে টোটালি ক্লাস টাইমে এই ভিডিওটা দেখে কভার করে ফেলবেন এই ক্লাসটা। এটা কিন্তু সবারই করতে হবে, এটা 100% বাধ্যতামূলক। এই যে অল সোশ্যাল অ্যাকাউন্ট ওপেনিং, অল সোশ্যাল অ্যাকাউন্ট ওপেনিং, এই ভিডিওটা দেখবেন। এই লিংকটা এখনই দিয়ে দেন, এখন দিব না, এখন দিলে হয়তো আপনারা আজকে কালকে ট্রাই করতে পারেন, এটা এখন ট্রাই করার দরকার নেই। আমি আজকে কিছু কাজ দিব, এই কাজগুলো আপনারা করবেন, করার পর শুক্রবার আপনারা অ্যাকাউন্টটা খুব করবেন। এই ভিডিওটা দেখে দেখে যতগুলো অ্যাকাউন্ট করা আছে আমি যেভাবে করেছি ঠিক ওইভাবে আপনারা করবেন। এটা সব আমার এখানে একটু কোশ্চেন আছে। বলেন। কোশ্চেনটা হলো আমি তো মনে করেন যে অ্যাকাউন্ট অলরেডি করে ফেলছি আমার নিজের নামে। হ্যাঁ তো এখন আমি যদি মানে গ্রাফিক্স ডিজাইনের উপরে অ্যাকাউন্ট করতে যাই সেক্ষেত্রে কি আমার নামে করতে পারবো নাকি অন্য নামে করতে হবে? কিন্তু অলরেডি আমার ফাইবারও অ্যাকাউন্ট করা আছে। ফাইবারে একবার অ্যাকাউন্ট করা করলে তো ওই কম্পিউটার দ্বারা করাই যাবে না, কম্পিউটারে করব না, অন্য কম্পিউটারে করব। বাট আমার আইডি ইউজ করে কি আমি আবার আরেকটা অ্যাকাউন্ট করতে পারবো কিনা? অন্য কম্পিউটারে করবেন, অন্য কারোর আইডি দিয়ে করেন, যার এনআইডি আছে তার নামেই করেন। আচ্ছা বড় ভাই, সেক্ষেত্রে কি তার ওই যে ভিহেন্সের অ্যাকাউন্ট তো তাহলে ওই নামেই করতে হবে? সেম, হ্যাঁ হ্যাঁ অবশ্যই করতে হবে। আমাদের মঙ্গলবার, আমাদের তো বৃহস্পতিবার একটা ফ্রিল্যান্সিং এর ক্লাস আছে, তো বৃহস্পতিবার ফ্রিল্যান্সিং এর ক্লাসও হবে না, শুক্রবার আপনাদের যে ক্লাস আছে ব্যাচ আছে সে ক্লাসও হবে না। তো এই ক্লাসের জায়গায় আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে আপনাকে অল অ্যাকাউন্ট ওপেনিং এর এই ভিডিওটা দেখে, এটা এটা কিন্তু আমি হাতে কলমে করাই না, এটার ভিউ দেখেন 959 জন এটা দেখে দেখে করছে। ব্যাপারটা হচ্ছে এটা আপনাদেরকে দেখে দেখেই করতে হবে, কারণ এটা এটা আপনাদেরকে কি এখন আমি জিমেইল অ্যাকাউন্ট খোলা শিখাবো, ফেসবুক অ্যাকাউন্ট খোলা শিখাবো? যে কারণে এটা ভিডিওতে দিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের এইভাবে দেখে দেখে করতে হবে। ধরো আপনার ফেসবুক আছে তাহলে দরকার নাই, আপনার জিমেইল আছে তাহলে দরকার নাই, আপনার বিহান্স আছে তাহলে দরকার নাই, বাকিগুলো করেন। ব্যাপারটা হচ্ছে এরকম, এই ভিডিওটা ফুললি কভার করতে হবে, লিংক পেয়ে যাবেন। আর আমাদের আরেকটা টপিক আছে, যে টপিকটা আমরা যে টপিকটা ক্লাস করার থেকে এই ক্লাসটা আগে ভিডিও দেখতে হবে পরে আমরা ক্লাস করব, সেরকম একটা টপিক আছে। সেটা হচ্ছে কালো থেকে ফর্সা করা, অর্থাৎ একটা শর্ট ভিডিও আছে 6-7 মিনিটের কালো থেকে ফর্সা করার উপরে, 13 মিনিটের, এই যে 13 মিনিটের একটা ভিডিও আছে। এইটা করতে হলে আপনাদেরকে অবশ্যই সিসি ভার্সন ইউজ করতে হবে। সিসি ভার্সন ইউজ করতে হবে কেন বলতেছি, কারণ ক্যামেরা র ফিল্টার নামক একটা জিনিস এখানে ইউজ করা হয়েছে, টুল ইউজ করা হয়েছে, সেই টুলটা আপনারা ওই CS6 পোর্টেবল পাবেন না, পোর্টেবল সফটওয়্যারে সেই জিনিসটা পাবেন না। যে কারণে এই কালো থেকে সাদা করতে হইলে আপনারা অবশ্যই ভালো ভার্সনে করতে হবে, যেমন ধরেন ক্যামেরার মানে ক্যামেরা র ফিল্টার, এই অপশনটা সব ভার্সনে থাকে না, এই জন্য আপনার ভালো ভার্সন ইউজ করতে হবে। যেমন আমি বললাম CC 2020,
সিসি 2021 মানে ভালো যে সফটওয়্যার গুলো সেগুলো আপনি পাবেন বাট পোর্টেবল হইলে পাবেন না বুঝতে পারছেন ভাই আপনি যে সফটওয়্যার ইউজ করেন 2021 এটা কি আছে কি করা পেট বুঝিনি আপনি যে ভার্সনটা ইউজ করতেছেন 2021 আমি তো সেটা ইউজ করতেছি কিন্তু ওটা কি আপনাকে কি পেট সেটা জানতে চাইছি পেট ভার্সন নাকি ক্র্যাক না আমাদের এখন তো ক্র্যাক না এখন অ্যাডোবির কোনো ক্র্যাক প্রোডাক্ট নেই এখন অনলাইন কপি তো এগুলো ক্র্যাক ক্র্যাক ভার্সন না এগুলো 2020 তে হবে না 2020 তে হবে না হবে হবে আচ্ছা এই জিনিসটা আমার আচ্ছা এই যে এই কালো থেকে সাদা এই জিনিসটা একবার করলে কারোরই মাথায় ঢুকবে না এটা একাধিকবার করতে হবে অর্থাৎ 13 মিনিটের ভিডিও এই 13 মিনিটের ভিডিও দেখে আপনারা 2-3 ঘন্টা সময় নিয়ে করেন বাট এটা এভাবেই করতে হবে এভাবেই করেন আমরা পরবর্তীতে আমরা ক্লাস করব এটা বাট এই ক্লাসটা করার আগে আপনাদের সবারই আগে ভিডিওটা দেখে আসা উচিত কারণ হচ্ছে ওই ক্লাসটা এরকম এই ক্লাসে এতগুলো টুল পর পর ইউজ করতে হয় যে আপনারা আর জিনিসটা নিতে পারবেন না ধরেন আমি এখন করলাম আমি আপনাদের সামনে করলাম আপনাদের শুধু বাকি ক্লাসটা ওই প্রশ্নের উপরেই থাকবে আমি যদি এই ক্লাসটা 10 মিনিট নেই বাকি 2 ঘন্টা আমার ওই শুধু প্রশ্নের উত্তরই দিতে হবে যে এটা কেন করছেন ওটা কোদ্দে করছেন এটা কোদ্দে করছেন তার থেকে এই ভিডিওটা আপনারা অবশ্যই এটা পজ করে করে দেখে দেখে করবেন আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন কারণ এখানে একের পর একের পর একের পর আরেক টুল এরকম করে অনেকগুলো টুল এখানে ইউজ করা হয়েছে অনেকগুলো স্টেপ আছে এখানে কোন একটা স্টেপ করলে পরের স্টেপ ভুলে যাচ্ছেন আপনি যে কারণে এই ভিডিওটা পজ করে করে দেখে আপনাদেরকে এটা টিউটোরিয়াল করে দেওয়া হয়েছে যাতে পজ করে করে দেখে দেখে করতে পারেন তার মানে আমি বলতে চাচ্ছি আগামী আগামী শুক্রবার আপনাদের ক্লাস হচ্ছে না আপনারা আগামী শুক্রবারে এই কালো থেকে সাদা এটা আপনারা ফুললি কপি করবেন মানে ভিডিওটা দেখে দেখে ফুললি কপি করবেন আর একটা বিষয় হচ্ছে আপনারা অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টগুলো খুলে ফেলবেন তাহলে আপনারা আগামী সোমবারের মধ্যে আমাদেরকে অ্যাকাউন্ট ফুল অল অ্যাকাউন্টের অল অ্যাকাউন্ট খুলে আমাদেরকে বলবেন যে ভাই আমার অল অ্যাকাউন্ট ওকে আর হোমওয়ার্ক যেগুলো দিবেন হোমওয়ার্কগুলো আগামী শুক্রবারে জমা দিবেন ভাই আমার একটা প্রশ্ন আছে বলে ফেলেন আমি স্ক্রিনটা একটু শেয়ার দিই আমি দেখাই আমার সমস্যাটা ওকে এইগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে জনাবে প্রশ্ন নাই তবে একটা একটা কোশ্চেন আছে ছোট বলেন ঠিক হলো ভিডিওটা যদি আজকের ক্লাসের ভিডিওটা যদি সাথে সাথে দিয়ে দেওয়া হয় তাহলে আমরা মনে উপকৃত হব তাহলে আমরা এইচডব্লিউ কিছু করতে পারবো না আচ্ছা ভিডিওগুলো মোটামুটি আগে দেওয়ারই চেষ্টা করা হয় অনেক সময় মিসিং হয় যেমন ধরেন সার্ভার ডাউন থাকে এগুলো জুম থেকে আবার ডাউনলোড করে নিয়ে আসতে হয় রেন্ডারের একটা ব্যাপার থাকে আর রেন্ডার যদি একবার মিস হয় তাহলে আবার সার্ভার থেকে নিতে হয় তো গতকালের ব্যাপারটা হলো সার্ভার থেকে ডাউনলোড করতে করতে অনেক লেট হয়ে গেছে এরপর গতকালের ক্লাস ছিল আবার অনেক বড় এই কারণে গতকালের টা লেটে পাইছেন তবে আজকেরটা আশা করি দ্রুতই পাবেন তাও অ্যাট লিস্ট রাত 2টা 3টা বাজবে কারণ এটা এটা যখন আউটপুট হয়ে রেন্ডার হয় ততক্ষণ একটা সময় দিতে হয় এই সময়ের বাইরে আমি কিছু করতে পারবো না বুঝতে পারছেন মিনিমাম মিনিমাম 2 ঘন্টা এটা লাগবেই স্যার আমরা ভিডিও পাওয়ার আশা পর্যন্ত মানে থাকি এলে আমরা আর কি কিছু কাজ করে ঘুমাবো আর কি আচ্ছা আচ্ছা ওকে আপনারা 2 ঘন্টা টার্গেট রাখবেন মানে দেড়টা টার্গেট না ভিডিও সবগুলাই কেমন করে আপলোড হয় না কিছু কিছু ভিডিও মিস যায় কোন ভিডিওটা মিস যায় যেমন 28 তারিখের ক্লাসে ভিডিওটা পাওয়া যাচ্ছে না এটা দিচ্ছে কেন্দ্রে ড্রাইভ দিছেন সেটাতেও নাই তারিখের ভিডিও তো আমি পাইছিলাম ভাই আমি তো দেখছি 28 তারিখের ভিডিও ছিল তো ওটা নাই ছিল না আপনি দেখেন নাই ভালো করে দেখেন ভিডিও দেওয়া হয় নাই আসলে বলছে আমি আমি ওইখানে আমি আমাদের যে কম্বো ওয়ান সাইডে আপনি একটু উপরে যান উপরে গেলে পাবেন ওখানে আমি দেখছি ভাই আপনি দেখেন না দেওয়া হয় নাই তো দেখা হইছে তো ভাই আসলে করে দেখছে পায় নাই 28 তারিখে কোন বিষয়ের উপর ক্লাস হচ্ছিল 28 তারিখের টপিক কি ছিল মাউথপিস অফ একটু মাউথপিস ওপেন করে পাবেন ভাই আমি সমস্যাটা বলবো হ্যাঁ বলেন এটা হোমওয়ার্ক ভাই এটা হোমওয়ার্ক ছিল সমস্যাটা হচ্ছে এই যে যে চাকাটা আছে এই চাকাটার বাইরে যখন আমি পাথ করি তারপর এই মাঝখানে মাঝখানে যে পাথগুলো আছে মাঝখানে যে খালি জায়গাগুলো আছে এগুলো যখন আমি পাথ করি তখন শুধু বাইরেরটা আসে ভিতরেগুলো আসে না ওকে করেন করে দেখেন করেন ঝটপট দুইটা করেন ঝটপট দুইটা করেন একটু মানে ডেমো করেন ঝটপট একটা না শেষ করেন পুরোটা ভালোমতো করতে হবে না ভালোমতো করতে হবে না একটা না শেষ করেন জাস্ট আমি ভাইয়া ভাইয়া শুক্রবারে কি গাজীপুরে আসবেন বুঝিনি শুক্রবারে কি গাজীপুরে আসবেন না না গাজীপুরে না গাজীপুর শুক্রবারে না শুক্রবারে রংপুরের দিকে রংপুর গাইবান্ধা
ভাই রংপুর কই আসবেন? গাইবান্ধাতে? রংপুর এখনো জায়গা আমি ডিটেইল জানি না যে কোন জায়গায় দেখা যাক নাকি ভাই গাইবান্ধায় আসবেন? ওকে এইটা হইছে। ওকে ওকে ফাইন। এবার 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 কাজে যান। আমি একটু স্ক্রিন শেয়ার করব। এবার এসে যান, কি করবেন আপনি, কি করতে চান? এটা ক্লিপিং পাথ করতে চাই। কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার দেন তো। কন্ট্রোল এন্টার, এই যে ভিতরে গুলো আছে একটু লিফট হয় নাই, আনডু করেন, কন্ট্রোল জেড। আচ্ছা একদম উপরে, একদম উপরে ওই শেপ আছে, শেপ লেখা একটা দেখছেন? হ্যাঁ শেপ। শেপের পাশে একটা যে আইকন আছে আইকনের উপরে যান, এখানে ক্লিক দেন। হ্যাঁ লিজে এখানে কি আছে, কম্বাইন শেপ আছে না? হ্যাঁ দেখে এইটা দেন, নিচেরটা এক্সক্লুড ওভারল্যাপিং শেপ দেন। এবার কন্ট্রোল এন্টার দেন তো। তাহলে একটা হইলো, আনডু করে আবার যান, আবার ওখানে যান। হ্যাঁ আসলে এখানে কম্বাইন ঠিক ছিল। আচ্ছা মার্জ শেপ কম্পোনেন্টস নিচেরটা দেন তো। আপনার ভার্সন কোনটা, ভার্সন কোনটা আপনার? আমার হচ্ছে 2021 ভাই। থাক থাক আর কতটা আর করেন না। সফটওয়্যার পাইছেন কই? সফটওয়্যার আমি অন্য কোন একটা ইয়ে থেকে ডাউনলোড করেছিলাম। এবার এবার করেন তো, এবার করেন তো, এবার হইছে, এই যে সিলেক্ট হইছে দুইটা। হ্যাঁ এবার এবার করেন তো, একটু বলছেন এখন করে দেখেন তো। এবার কি পাস সিলেক্ট করব, সেভ করব? পাস এখন না, আনডু করে পাস করতে হবে সিলেকশন ছাড়া। এবার পাস সেভ করব। ওকে প্রবলেম সলভ নাকি? আচ্ছা আমি দেখি একটু হয় কিনা। ভাইয়া আমার একটা প্রবলেম ছিল ভাই, আমার একটু প্রবলেম হচ্ছে ভাই। বলেন কি প্রবলেম? এই আমি স্ক্রিন শেয়ার করব ভাই। স্ক্রিন শেয়ার না, স্ক্রিন শেয়ার করেন না, মুখে বলেন ভাই। ভাই প্রবলেম হচ্ছে ভাই, ওই যে ভাই ওই যে আজে স্ট্রোক দেওয়া আছে না ভাই, আমার ওইটা হচ্ছে চারপাশে গোল হয়ে যাচ্ছে স্ট্রোকের ভাই। সেম প্রবলেম, সেম প্রবলেম, স্ক্রিন শেয়ার করছেন, ভেরি গুড। তপন ভাই কি প্রবলেম বলেন, আর আপনারা স্ক্রিন শেয়ার করেন? বিপ্রো স্ক্রিন শেয়ার করেন। আমি যে গ্রেডিয়েন্ট স্ক্রিন শেয়ার করছি ভাই, পারমিশন দেন ভাই। গ্রেডিয়েন্ট হলে যে বিভিন্ন রং আমি মিশ্রণ করে, একাধিক রং আমি মিশ্রণ করে ভাই, আমি স্ক্রিন শেয়ার করছি ভাই। তপন ভাইয়ের কি সমস্যা তপন ভাই? গ্রেডিয়েন্ট টুলে এই আমি একাধিক রং মিশ্রণ করে বেরতেছি না। এইটা নিয়ে দেখেন, নিয়ে দেখেন। এই মঞ্জুরুলের কি সমস্যা মঞ্জুরুল ভাই? আমি ক্লাস করে রাম ঘামাম খাই ঘুম, কথা নাই দরকার। এরকম কি সমস্যা? জি ওই যে দেখতেছেন এদিকে মানে গোল হয়ে যাইতেছে, গোলটা তুমি ক্লিন ডিফল্ট, এটা শুধু আপনার না, এটা আমার হয়। ওকে তো এটা আমরা কিছু করতে পারবো না? হ্যাঁ এই জুম দেখে কিছু করতে পারবেন না। ওকে থ্যাংক ইউ ভাই, আমারটা যদি দেখতেন একটু। দেখে দে ভাই, তপন ভাই করে দেখেন, আপনি দেখতেছি আপনি করতেছেন, কিন্তু তারপরে করেন, এন্টার দেন, এন্টার দিয়ে অ্যাপ্লাই করেন। আমি এই যে এই গ্যাজেটের বিভিন্ন রং আমি মিশ্রণ করে মানে যেখানে এই যে এনতে নিলাম, নিলেন তারপর মানে এখান থেকে মুখের থেকে একটা নেব, এটা হচ্ছে না। মানে ওই সাইডের রং নিতে চান, দুই সাইডে দুই রং নিতে চান তাই তো? তাহলে ওই সাইডের স্টপ করে ক্লিক দেন। আচ্ছা এইটাতে ক্লিক দিলাম, এখন এবার ওই সাইডের এটা, ওই সাইডের কালো যেটা, কালো যেটা আছে আর একটু ডানে সাদাটা
আপনারা সে রিকোয়েস্ট পাঠাইছি, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। কোথায় রিকোয়েস্ট করেছিল আমি তো দেখতেছি না। এখন বাজে কয়টা? এখন বাজে কোনে 12টা 41। ক্লাস শুরু হইছে কখন? 9:30 এ। ক্লাস শেষ হওয়ার কথা কখন? 11:30। বেশি দেওয়া কি উচিত? না ভাই, তখন ভাই এখন থেকে আর হবে না। ওই যে আমি বাড়াই দিছি, ঠিক আছে, ওকে ঠিকঠাক করে দিছি, এখন থেকে আর হবে না। আর হইলে সামনের ক্লাসে বলবেন। আচ্ছা, আর কার প্রবলেম ছিল ভাই? আমার একটু প্রবলেম আছে। স্ক্রিন শেয়ার দিব? হ্যাঁ বলুন, কি সমস্যা? আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, একটু দেখেন। আচ্ছা, আমার আমার এই আমার কাজটা একটু দেখছেন, আমি ক্যামেরা দিয়ে। বিপ্রম ভাই, ভাই আমি স্ক্রিন এখানে 72 পিপি দিলেও বড় হচ্ছে না। এখন হচ্ছে জি ভাই? সবাই করবেন, সবাই হোমওয়ার্ক গুলো করবেন। আর হচ্ছে শুক্রবার আপনাদেরকে লিংক দেওয়া হবে, সেই লিংক গুলা বৃহস্পতিবার রাতেই দিয়ে দিব। সেই লিংক গুলা থেকে আপনারা একটু ট্রাই করবেন, ঠিক আছে? সিজান, কি সমস্যা? লাস্ট সিজান ভাই বলেন। আপনার মাউথপিস বন্ধ, মাউথপিস ওপেন করে কথা বলেন। আমানত হোসেন ভাই বলেন। ভাই একটু 28 তারিখে ক্লাসটা দিলে ভালো হতো একটু। আচ্ছা, 28 তারিখের টপিক কি ছিল বলেন তো? ওটা ছিল ফন্ট ডাউনলোড করার ব্যাপারে দেখাইছিল। ভাইয়া আসল ওয়ার ক্লাস ছিল। ওকে, খুঁজে দিয়ে দিব। ভাইয়া এই ছবিটা, যে ছবিটা আছে আমার এই ব্যাকগ্রাউন্ডটা, আমি চাচ্ছি এইখান থেকে আমি ডিলিট করে দিব। কি এটা ব্যাকগ্রাউন্ডে কিভাবে কাটা যাবে ভাইয়া? এটা রাস্টারাইজ করেন ছবিটা। না, এটা তো ভাই আমি একদম অরিজিনাল ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম ভাইয়া, এটা সেজন্য বলেছি। মানে পেজ এখন নিউ পেজ থেকে একদম এরকম নিছিলাম, এখন আমরা চাচ্ছি ছবিটা আমি নিচে ছবিটা নেওয়ার কারণে মানে এই দুটো আমি সরিয়ে ফেলতে চাচ্ছি আর কি। ক্রপ টুল যে ব্যাকগ্রাউন্ড কাটেন, ক্রপ টুল কোথায় আছে? হ্যাঁ, টুলবারে ক্রপ টুল থেকে দুই সাইড থেকে কেটে ফেলেন। ও আচ্ছা জি ভাইয়া, পারবো, ধন্যবাদ ভাইয়া। মানে সবার যেরকম, আমারটা অন্যরকম দেখছে যে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করা যাচ্ছে যে আগামী ক্লাস থেকে ঠিক 9:30 থেকে 11:30 এর একটা মিনিটও আমার এখানে জুমে মিটিং বেশি পাবেন না। আমি টাইম সেটআপ করে রাখবো, ঠিক 9:30 থেকে 11:30 মধ্যে ক্লাস শেষ হবে, ঠিক আছে? এর বাইরে আপনারা একটা মিনিটও সময় পাবেন না। ওকে গাইজ, সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে এইচডব্লিউ হোমওয়ার্ক গ্রুপে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।